methods of data collection. দেখ পরীক্ষা যবে হয় হবে, মোটামুটি মার্চের এন্ডে পরীক্ষা হবে, সেটা ভেবে আমাদেরকে করতে হবে। হাতে টাইম ফেব্রুয়ারি অর্ধেক হয়ে গেছে, মার্চটা যদি পুরোটা ধরি 1.5 মাস, সিলেবাসটা যা আছে অনেকটাই বড় আছে, অনেক নতুন টপিক আছে যেগুলোর উপরে বাংলায় মেটেরিয়ালস চট করে পাওয়া একটু মুশকিল আছে, এই জন্য একটু দৌড়াতে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা, মেথডস অফ ডেটা কালেকশন, এটা বেসিক্যালি কি বলবো, রিসার্চ মেথডোলজির একটা বিষয়। রিসার্চ মেথডোলজি মানে হচ্ছে গবেষণা পদ্ধতি, তার সঙ্গে রিলেটেড একটা বিষয়। অলমোস্ট সমস্ত ডিসিপ্লিনে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু এটা পড়তে হয়, কারণ বিভিন্ন ডিসিপ্লিন বিভিন্ন ডেটা বা তথ্য নিয়ে কাজ করে। তো সেই ডেটা বা তথ্য কোথা থেকে আসবে, তাদের উৎসগুলো কি কি, সেগুলো কিভাবে কালেকশন করতে হবে, কিভাবে সেগুলো আমি পাবো পেতে পারি, এরকম নানা ধরনের বিষয় থাকে গবেষণার সঙ্গে জড়িত, যার জন্য এই যে বিষয়টা এটা কিন্তু সিলেবাসে এসেছে। এবং শুধু জিওগ্রাফি নয়, ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছে, সোশিওলজি, এডুকেশন, পপুলেশন সায়েন্স, বিভিন্ন অন্যান্য যে সমস্ত সোশ্যাল সায়েন্স আর যেগুলো যারা আছে, এবং এই সমস্ত কি বলবো স্ট্রিমে যারা গবেষণা করছে, প্রত্যেককে কিন্তু এটা জানতে হয়। তো এটা তোরা এখন জানছিস অ্যাজ এ টপিক ইন স্ট্যাটিস্টিক্স, তাই তো? কি পেপারটার নাম কি? স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্যাল মেথড। তো খুব সংক্ষেপে আমি বলবো, কারণ টপিকটা অনেক ভাস্ট, একদিনে কভার করা যাবে না। আমি আজকে ওভারঅল একটা আলোচনা করব, আর কিছু আলোচনা থার্ড ইয়ারে যেহেতু এই পেপারটা আছে, সেখানে কয়েকটা বিষয় যেমন কোশ্চেনিয়ার, সার্ভে শিডিউল, কোশ্চেনিয়ার প্রিপারেশন, সেই বিষয়ে ডিটেল আমার ক্লাস ভিডিও, অর্থাৎ থার্ড ইয়ারের ক্লাসের ভিডিও ইউটিউবে আছে, সেটার লিঙ্কটাও আজকে এই ভিডিওর সঙ্গে পাঠিয়ে দেবো, তাহলে একসঙ্গে পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে কোশ্চেনগুলো আমি যদি দিয়ে না থাকি আমি দিয়ে দেবো, যে সম্ভাব্য কি কি কোশ্চেন আসতে পারে। তবে যেটা দেখছি সেটা হচ্ছে যে তোদের লাস্ট যে পরীক্ষাটা হলো, সেখান থেকে মানে কিছু কিছু বিষয়ে একটু কনফিউশন হয়ে যাচ্ছে, যেমন জিআইএস এর উপরে যে প্রশ্নগুলো এসেছিল খুব হাই লেভেলের প্রশ্ন, ওটা তোদের দেওয়া উচিত ছিল না, তাও দিয়ে দিয়েছি, তাতে করা যাবে। ওকে চলো আমরা শুরু করি, তাহলে আমরা শুরু করবো এটা দিয়ে, ডেটা কালেকশন। তো সেই ডেটা জিনিসটা কি, আশা করি প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম, বলো মনে আছে? হোয়াট ইজ ডেটা, এনি ওয়ান, হোয়াট ইজ ডেটা বাংলায়? হ্যাঁ বলো, এটাকে উপাত্ত বলা হয়। বলো, গবেষক যখন অনুসন্ধান ক্ষেত্র থেকে জরিপের মাধ্যমে যখন ওই ভাষাবাচক বা সংখ্যাবাচক হিসেব সংগ্রহ করে তাকে ডেটা বলে বা উপাত্ত। অর্থাৎ বেসিক্যালি ডেটা বা উপাত্ত হচ্ছে বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা ইউনিট অফ অবজারভেশন যেগুলোকে আমরা বলছি, তাদের বিভিন্ন বিষয় সম্পর্কিত কিছু তথ্য, ঠিক আছে, যেটা নিউমেরিক হতে পারে, অর্থাৎ সংখ্যায় প্রকাশ করা হতে পারে বা ভাষায় প্রকাশ করা হতে পারে, ঠিক আছে, বা অন্য যে কোনো সিম্বলিক হতে পারে, যা যেটা একটা মিনিংফুল ওয়েতে আমার কাছে আসছে, সেগুলোকে আমরা ডেটা বলি। তাহলে ডেটা হচ্ছে সেট অফ অবজারভেশন, ওকে, অর্থাৎ পর্যবেক্ষণ কৃত বা পরিমাপকৃত কিছু তথ্যের সমাহার, সেটা যে কোনো বিষয় ব্যক্তি কেন্দ্রিক হতে পারে। স্ট্যাটিস্টিক্স এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম শুরুর দিকে, অর্থাৎ ইউনিট অফ অবজারভেশন কাকে বলে, অর্থাৎ আমি যখন তথ্য সংগ্রহ করছি কোনো জায়গা থেকে, সেখানে প্রতিটি যে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সেটা যদি আমি মানুষের সার্ভে করি, তাহলে প্রতিটি ব্যক্তি এক একটা ইউনিট অফ অবজারভেশন। আমি যদি ফ্যামিলি নিয়ে কাজ করি, তাহলে প্রতিটি ফ্যামিলি হবে এক একটা ইউনিট অফ অবজারভেশন, ঠিক আছে, অর্থাৎ প্রতিটি যে তথ্য সেগুলো কি কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক হলে ব্যক্তিরা হবে ইউনিট অফ অবজারভেশন, যদি ফ্যামিলি কেন্দ্রিক হয় তাহলে ফ্যামিলি হবে ইউনিট অফ অবজারভেশন, এটা সোশিও ইকোনমিক সার্ভের জন্য বলছি। আবার আমি যদি অন্য ধরনের বস্তুগত সার্ভে তথ্য সংগ্রহের কথা বলি, সেক্ষেত্রে আমি যে বস্তুটার কথা ভাবছি সেই বস্তুর একটা আইটেম হচ্ছে ইউনিট অফ অবজারভেশন, যেখান থেকে আমি তথ্য সংগ্রহ করবো। আমরা অনেক উদাহরণ দিয়ে সে তখন আলোচনা করেছিলাম, আমরা আমের উদাহরণ দিয়েছিলাম। তো সেই ইউনিট অফ অবজারভেশন, এক একটা ইউনিট অফ অবজারভেশন থেকে আমরা মানে বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন সংগ্রহ করি। অনেকগুলো ইউনিট অফ অবজারভেশনের
থেকে যখন তথ্যগুলো আমার কাছে এসে জড়ো হয়, তখন ওই যে অনেকগুলো অবজারভেশন সেইগুলোকে একত্রে আমরা ডেটা বলি। তাহলে ডেটা কথাটা কিন্তু এখানে আমরা সিঙ্গুলার অর্থে এবং প্লুরাল দুটো অর্থে ব্যবহার করবো, অর্থাৎ একটা ভ্যালু সেটাও যেমন ডেটা, অনেকগুলো সংখ্যা অনেকগুলো ভ্যালু সেটাও কিন্তু ডেটা। ডেটার কোনো আলাদা কিন্তু ইয়ে হয় না, সিঙ্গুলার অর্থে প্লুরাল অর্থে দু অর্থে ব্যবহার করা হয়। তাহলে ডেটা হচ্ছে তাহলে বেসিক্যালি এ সেট অফ অবজারভেশন কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়ালস বাই মিন্স অফ নিউমেরিক ফর্ম অর ইন এনি আদার টেক্সট অর সিম্বলিক ফর্ম। ঠিক আছে, এইবার আমি এই যে ডেটাটাকে ডেটার যে সংজ্ঞাটা আমি বুঝলাম, এইবার আমি দেখি যে সেই ডেটার প্রকারভেদ গুলো কি কি, কারণ ডেটার প্রকারভেদ অনুযায়ী কিন্তু আমার ডেটা সংগ্রহ পদ্ধতি বদলে যায়। এবার এই ডেটা ক্লাসিফিকেশন আমরা তখনও পড়েছিলাম স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাসের আলোচনায়, আমি এখানে আরেকবার বলে দিই। আমরা যদি ডেটার গুণগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যদি ভাবি, তাহলে আমরা দু রকমের পেতে পারি, একটা হচ্ছে গুণগত বা কোয়ালিটেটিভ, আরেকটা হচ্ছে পরিসংখ্যানগত বা কোয়ান্টিটেটিভ। তাই তো, হ্যাঁ স্যার, কোয়ালিটেটিভ ডেটা যেগুলো বেসিক্যালি সংখ্যায় প্রকাশ করা থাকে না, ভাষায় প্রকাশ করা থাকে বা কোনো সিম্বল দিয়ে, রং দিয়ে হোক বা অন্যভাবে প্রকাশ করা থাকতে পারে, সেগুলোকে আমরা সাধারণত কোয়ালিটেটিভ ডেটা বলে থাকি। এই কোয়ালিটেটিভ ডেটা সংগ্রহের আবার কিছু পদ্ধতি থাকে, সেগুলো কোয়ান্টিটেটিভ যে তথ্য সংগ্রহের পদ্ধতি সেটা থেকে আলাদা হয়। গবেষণায় এই দুই ধরনের যে তো ডেটা তাদের ব্যবহারও কিন্তু আলাদা আলাদা। সাধারণত কোয়ালিটেটিভ যে ইনফরমেশন সেগুলো কোয়ালিটেটিভ যে রিসার্চ বা গবেষণা, গবেষণার দুটো ভাগ আমরা করতে পারি, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। সেই কোয়ালিটেটিভ বা গুণগত গবেষণা পদ্ধতি যে সেখানে কোয়ালিটেটিভ ডেটার অনেক বেশি ব্যবহার আমরা দেখতে পাবো। সেখানে বিভিন্ন প্রকার স্টেটমেন্ট, বিভিন্ন প্রকার বাক্য ব্যবহার করা হয়, মানুষের উক্তি ব্যবহার করা হয়, যা সেইভাবে মানে কার্যকারণ সম্পর্ককে বিশ্লেষণ করে গবেষণা পদ্ধতি এগিয়ে চলে। আর কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত তথ্য বেসিক্যালি সংখ্যায় প্রকাশ করা থাকে, অর্থাৎ নাম্বার দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি, এবং এই তথ্যকে আমরা বিভিন্ন প্রকার মেজারমেন্টের মাধ্যমে তুলে আনতে পারি। এই তথ্যগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন ক্যালকুলেশনে ব্যবহার করতে পারি। এই ধরনের তথ্যগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন যে ক্যালকুলেশন এবং স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টেকনিক সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি, এবং সেখান থেকে আমরা নতুন তথ্য জেনারেট করতে পারি, নতুন ইনফরমেশন বের করে আনতে পারি, তারপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্তে পৌঁছাই। এবং এই কোয়ান্টিটেটিভ যে তথ্য অর্থাৎ পরিসংখ্যানগত যে তথ্য সেগুলো আনবায়াস হয়, অর্থাৎ যেহেতু সংখ্যা দিয়ে আমি বিচার করছি, সেখানে আমার মতামত বা আরেকজনের মতামতের ব্যাপারটা সেখানে থাকে না, একটা অবজেক্টিভ একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি, অর্থাৎ সর্বসম্মত একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি, জেনারেলাইজেশন বা সাধারণীকরণ আমরা করতে পারি এর সাহায্যে। তো তার যে তথ্য সংগ্রহ পদ্ধতি সেগুলো আলাদা, কোয়ালিটেটিভ মেথড তার তথ্য সংগ্রহ পদ্ধতি আলাদা। এটা যেমন একটা ভাগ আমি বললাম, তেমনি আমরা সোর্স অর্থাৎ কোথা থেকে ডেটাটা আসছে তার উপরে ভিত্তি করে আবার ভাগ হয়, কি প্রাইমারি ডেটা আর হচ্ছে সেকেন্ডারি ডেটা। ওকে, অর্থাৎ উৎসের উপরে ভিত্তি করে আমরা বলছি প্রাইমারি আর সেকেন্ডারি। এছাড়া আরো অনেক ভাগ আছে কিন্তু, হ্যাঁ সেগুলো আমরা ওই ওই ক্লাসে আগে আলোচনা করে ফেলেছিলাম, এখানে আমরা আলোচনা করছি না, যেহেতু আমাদের ফোকাসটা আজকে মেথডস অফ ডেটা কালেকশন নট ক্লাসিফিকেশন অফ ডেটা। এগুলো যেহেতু কেন বলছি, কারণ যেহেতু মেথডস অফ কালেকশন এই গুলোর ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ওকে, আচ্ছা প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা কোনো আইডিয়া আছে বলো? হ্যাঁ স্যার, বলো দেখি। যখন যখন গবেষক সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে মৌলিক তথ্য সংগ্রহ করে তাকে প্রাইমারি ডেটা, আর যখন গবেষক অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি সংগ্রহ না করে প্রকাশিত বা অপ্রকাশিত ভান্ডার থেকে সংগ্রহ করে থাকে তাকে সেকেন্ডারি ডেটা যেমন সেন্সাস ডেটা, সেন্সাস অর্থাৎ ডেটা যেমন, হ্যাঁ প্রাইমারি ডেটা হচ্ছে যখন গবেষক বা যে কাজ করছে সে সরাসরি ফিল্ড থেকে সংগ্রহ করছে বা সরাসরি ইন্ডিভিজুয়ালের কাছে, ইন্ডিভিজুয়াল থেকে সংগ্রহ করছে, অর্থাৎ তথ্যটা যাদের রিলেটেড তাদের কাছ থেকে সংগ্রহ করছে,
সেই ধরনের ফার্স্ট হ্যান্ড বা প্রথম প্রাপ্ত তথ্যগুলোকে বেসিক্যালি আমরা প্রাইমারি ডেটার মধ্যে রেখে থাকি। আর সেকেন্ডারি ডেটা বেসিক্যালি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো এজেন্সি, অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, তারা তাদের প্রয়োজনে বা সাধারণ প্রয়োজনে সংগ্রহ করে সেটাকে রেখে দিয়েছে। সেটা পাবলিশ বা প্রকাশিত হতে পারে, অর্থাৎ বই ফর্মে, রিপোর্ট ফর্মে প্রকাশিত হতে পারে, বা অপ্রকাশিত অবস্থায় তাদের কাছে থাকতে পারে। আমরা যখন, আমি গবেষক, আমি যখন ওই তথ্য, তাদের সংগ্রহ করা তথ্যকে নিয়ে ব্যবহার, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের সংগ্রহ সংগৃহীত তথ্য যখন আমি ব্যবহার করব, তখন সেই সেই তথ্যগুলো আমার কাছে হয়ে যাবে সেকেন্ডারি ইনফরমেশন। এবার গবেষণায় প্রাইমারি বা প্রাথমিক উৎস থেকেও আমরা তথ্য সংগ্রহ করি, সেকেন্ডারি উৎস থেকেও আমরা কিন্তু তথ্য সংগ্রহ করে থাকি। অধিকাংশ গবেষণাতে যেটা দেখা যায় যে প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ধরনের তথ্যের সংমিশ্রণে গবেষণাটাকে দাঁড় করানো হয়। কারণ প্রাইমারি ডেটার যেমন কিছু সুবিধা অসুবিধা আছে, সেকেন্ডারি ডেটারও কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে। যেরকম প্রাইমারি ডেটা আমি যদি বলি তার সুবিধাগুলো কি, প্রাইমারি ডেটা যেহেতু সরাসরি ফিল্ড থেকে সংগ্রহ করা হচ্ছে, তাই যে গবেষক সে তার প্রয়োজন মতো সুনির্দিষ্ট তথ্যগুলো শুধু সংগ্রহ করতে পারে। ওকে, অর্থাৎ তার যা যা দরকার সেগুলো সে শুধু সংগ্রহ করবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে, যেহেতু গবেষক নিজে সংগ্রহ করছে এবং গবেষক তার গবেষণা পদ্ধতির নিয়ম অনুযায়ী সে সংগ্রহ করছে, তাই এখানে ত্রুটি বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে। অর্থাৎ এই তথ্যের রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা, অথেন্টিসিটি, বিশুদ্ধতা অনেক বেশি, ঠিক আছে। কিন্তু এই প্রাইমারি ডেটার অসুবিধাও আছে, কি বলো, কোন আন্দাজ আছে? কারণ হ্যাঁ 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 বুঝতে পারলাম না, অনেক সময় লাগে, প্লাস এটা তার ব্যয় সাপেক্ষ। অর্থাৎ প্রাইমারি, হ্যাঁ বলো বলো, বলছিলাম যেখান থেকে প্রাইমারি ডাটা গুলো সংগ্রহ করা হয় ওখান থেকে রো ডাটা হিসাবে সংগ্রহ করা হয়ে থাকে। এটা প্রসেসিং এর ঝামেলা থাকে, ভেরি গুড। আর সময় শেষ, সময়, হ্যাঁ, অনেকগুলো নেগেটিভ দিক আছে। প্রথম কথা হচ্ছে যে পুরো রেসপন্সিবিলিটি এটা থেকে যায় গবেষকের হাত কাছে, গবেষকের হাতে সমস্ত দায় দায়িত্ব। ডেটার মধ্যে কোনো ত্রুটি এসে গেলে সেটার দায় তার ঘাড়ে থাকবে, হ্যাঁ। ডেটার মধ্যে কোনো ফল্টি ডেটা চলে এলে তার ঘাড়ে সেটা, তাকে সেটা মাথায় রাখতে হয়। ডেটার মধ্যে কোনো কপি, অর্থাৎ রিপিটেড রিপিটেড ডেটা, একই ডেটা বারবার যাতে চলে না আসে সেটা মাথায় রাখতে হয়, অনেকগুলো বিষয় থাকে। খুব বেশি এলাকার জুড়ে যদি আমার তথ্য সংগ্রহের দরকার হয়, তাহলে এটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়, অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়, অনেক মানুষ বা অনেক কি বলবো লোক বল আমার দরকার, যেটাও কিন্তু সবসময় সব গবেষকের কাছে এটা থাকে না। সময় শর্টেজ থাকে, টাকাও শর্টেজ থাকে। আর একটা দেবাশিস যেটা বললো, একদম র ফর্মে ডেটাটা আমরা সংগ্রহ করি, তার ফলে ডেটা প্রসেসিং এ অনেকটা সময় লেগে যায়। অর্থাৎ সেই ডেটাটাকে ট্যাবুলেশন করা, সেখান থেকে অপ্রয়োজনীয় তথ্যগুলোকে, ডেটা গুলোকে বাদ দিয়ে প্রয়োজনীয় গুলোকে নেওয়া, এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ, যেটা কিন্তু আমরা প্রাইমারি ডেটা নিয়ে যদি কাজ করি এই সময়টা আমাদের অকারণ লেগে যায়, এটা একটা আমরা ড্রবে বলতে পারি। কিন্তু আমি সেকেন্ডারি ডেটা ইউজ করতাম, তাহলে সেকেন্ডারি ডেটা কিন্তু অলরেডি ট্যাবুলেটেড ফর্মে থাকে, অনেক সময় রিপোর্ট ফর্মে থাকে, ফলে সেখান থেকে আমরা প্রসেস ডেটাটা পাই। ওই জন্য আমরা প্রাইমারি ডেটাকে প্রসেসড নয়, অর্থাৎ কি বলবো ইংরেজিতে, নন প্রসেস বা আনপ্রসেসড ডেটা বলবো, আর সেকেন্ডারি ডেটাকে আমরা প্রসেস ডেটা বলতে পারি। বলো, বুঝলাম, প্রাইমারি ডেটা ক্ষেত্রে আমি কি সঠিক তথ্য পেতে পারবো? হ্যাঁ, একশোবার। তুমি গবেষণা করছো, তুমি জানো যে তোমার কোন ধরনের তথ্য দরকার, তুমি সেইটাই ফিল্ড থেকে সংগ্রহ করবে, তুমি আর অন্য কোনো কিছু জিজ্ঞেস করবে না। এবার কেউ যদি মিথ্যা কথা বলে, তুমি যখন ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করছো সেটা তো আলাদা বিষয়, গবেষণার আলাদা বিষয়, কিন্তু আমি যখন মেজারমেন্টের মাধ্যমে তথ্য নিচ্ছি সেখানে ভুল থাকার চান্স কম। কিন্তু সেকেন্ডারি ডেটাতে জল মেশানো থাকতে পারে, অর্থাৎ যে এজেন্সি সংগ্রহ করছে সে তো ভুলভাল করতে পারে না, ভুল রিপোর্ট দেখাতে পারে। ওই জন্য গবেষণা যখন করা হয় সেকেন্ডারি ডেটাবেস কাজ হলেও সেটাকে অথেন্টিকেট করার জন্য প্রাইমারি ডেটা দিয়ে প্রমাণ করতে হয় যে হ্যাঁ দেখো সেকেন্ডারি ডেটা এই বলছে, আমি প্রাইমারি ডেটা কালেকশন করে দেখলাম হ্যাঁ একই কথা বলছে, তবে গিয়ে ওই গবেষণাটা কিন্তু ভ্যালিড হয়। আদারওয়াইজ শুধু সেকেন্ডারি ডেটা দিয়ে কিন্তু কাজ করলে সেটা
খুব বেশি তার গ্রহণযোগ্যতা থাকে না, বুঝতে পেরেছো? তাহলে সেকেন্ডারি ডেটা, আমরা প্রাইমারি ডেটার সুবিধা অসুবিধা বুঝলাম, এবার যদি সেকেন্ডারি ডেটার সুবিধা অসুবিধা গুলো দেখি তাহলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে বলো। প্রথমে আমরা সুবিধাগুলো বলি। 1 নম্বর কি, সেকেন্ডারি ডেটা হচ্ছে সংগ্রহ করার কোনো ঝামেলা থাকে না, তাই তো? মাঠে গিয়ে, ফিল্ডে গিয়ে, ইন্ডিভিজুয়াল ইউনিট অফ অবজারভেশনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বা মেজারমেন্ট করে তথ্য সংগ্রহ করা, সেগুলোকে তারপরে জড়ো করা, কম্পাইল করা, ট্যাবুলেশন করা, এই ঝামেলা কিছু থাকে না। পুরো রেডি ডেটা জাস্ট সেই এজেন্সি বা সেই ব্যক্তির কাছ থেকে আমি সেটাকে সংগ্রহ করবো অ্যাজ এ ট্যাবুলেটেড ফর্ম অথবা রিপোর্ট ফর্ম। তাহলে সংগ্রহ করার কোনো ঝামেলা থাকে। আর কি, লেস এক্সপেন্সিভ, ব্যয় অনেক কম। গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ডেটা গুলো তো আমরা ফ্রিতেই পাই এখন, তথ্যের অধিকার আসার পরে কোনো পয়সা লাগে না। আর অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যারাও তাদের ইয়ারলি বা কোয়ার্টারলি বা মান্থলি যেমন তারা ডেটা সংগ্রহ করে সেটা তারা ফ্রিতে তাদের ওয়েবসাইটে বা তাদের রিপোর্ট বুকে রেখে দেয়। অর্থাৎ খুব কম ব্যয়ে আমরা সেকেন্ডারি তথ্য পেতে পারি। আর কি সুবিধা আছে, যে গবেষক তার নিজের কোনো দায় থাকে না, সেই ডেটা যদি কোনো ভুল থাকে তাহলে তার নিজের কোনো দায় থাকে না, কারণ সেই ডেটা সে সংগ্রহ করেনি, ঠিক আছে? কারণ সে যখন সেই ডেটাটা ইউজ করছে নিজের সোর্সটা দিয়ে দিচ্ছে বা কোথা থেকে সেই তথ্যটা সে পেয়েছে, বুঝে গেল? এইগুলো হচ্ছে সেকেন্ডারি ডেটার সুবিধা। ওই জন্য খুব অল্প সময়ে অনেক বড় এরিয়া যদি গবেষণা করার প্রয়োজন হয় তাহলে সহজে কিন্তু সেকেন্ডারি ডেটা দিয়ে আমরা করতে পারি। যেমন অধিকাংশ গবেষক আমরা সোশ্যাল ইকোনমিক মানে সোশ্যাল সায়েন্সের যারা গবেষণা করি, মানুষের জীবন, সম্পত্তি, অর্থনীতি এসব নিয়ে যারা গবেষণা করি, তারা খুব বেশি ইউজ করে কি, পপুলেশন সেন্সাস ডেটা। আর কি, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন তাদের ডেটা, এগুলো ফ্রিতে আমরা পেয়ে যাই ওয়েবসাইট থেকে। এছাড়া বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বিভিন্ন যে রিপোর্ট বাৎসরিক সেখান থেকে আমরা পেতে পারি তাদের ওয়েবসাইট থেকে। এখন আধুনিক প্রযুক্তির যুগে তাদের ওয়েবসাইটে সেই ডেটাগুলো অ্যাভেলেবল থাকে, সেগুলো আমরা পেতে পারি, ঠিক আছে? তো সেগুলোকে আমরা সহজেই কিন্তু নিয়ে একটা বড় এরিয়া গবেষণার কাজ খুব অল্প সময় করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে সেকেন্ডারি ডেটার সুবিধাগুলো আমরা বুঝলাম। এবার যদি অসুবিধা কি কি হতে পারে সেকেন্ডারি ডেটার, এখান থেকে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি ডেটার পার্থক্যটা কিন্তু বেরিয়ে আসবে। বলো অসুবিধা কি কি হতে পারে? হ্যাঁ, এখানে নতুনত্বের অভাব স্যার, এটা অনেকটা পুরনো হয় স্যার, এটা হ্যাঁ ডেটা অনেকটা পুরনো হয়, অনেকটা পুরনো। পুরনো তো হয় কিন্তু সব মানে এখন এত বেশি তথ্য সংগৃহীত হয় যে তুই চাইলে খুব কারেন্ট ডেটা সেকেন্ডারি সোর্স থেকে পেতে পারিস। কিন্তু এখানে যেটা বেসিক সমস্যা সেটা হচ্ছে ওই ডেটাটা কতটা নির্ভরযোগ্য, কতটা অথেন্টিক, সেটার কোনো গ্যারান্টি কিন্তু 1 নম্বর অসুবিধা। অর্থাৎ রিলায়েবিলিটি এবং অথেন্টিসিটির একটা সমস্যা সেকেন্ডারি ডেটাতে থেকে যায়। যেখানে বললাম যে সেকেন্ডারি ডেটা দিয়ে আমি কাজ করলেও আমাকে প্রাইমারি ডেটা দিয়ে সেটাকে ভ্যালিড করতে হয়, তবে কি গবেষণাটা কিন্তু পূর্ণ হয়, আদারওয়াইজ সেটাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, আর কি, সেকেন্ডারি ডেটা তো অন্য কেউ সংগ্রহ করেছে, তাহলে তার যে ভেরিয়েবল গুলো অর্থাৎ যে হেডে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে আমার গবেষণা অনুসারে তো নাও মিলতে পারে, তাই তো? তখন আমাকে কি করতে হয়, ওখান থেকে আবার মডিফাই করতে হয়। আর ওরা যে ট্যাবুলেশনটা করে সেখানে আমার যেগুলো দরকার নেই সেগুলো থাকে, আমার যেগুলো দরকার সেগুলো থাকে, তাহলে ওখান থেকে আমাকে বের করে নিতে হয়। অর্থাৎ অনেক বেশি তথ্য একসঙ্গে ওখানে থাকে যেখান থেকে আমি আমাকে আমাকে বের করে নিতে হয়, এটা একটা ব্যাপার। আর কি, যেটা মানিক এক্ষুনি বললো, ডেটা সময়ের সঙ্গে সঙ্গে ওই সেকেন্ডারি সোর্স গুলো পুরনো হতে শুরু করে। অর্থাৎ আমি আজকে দাঁড়িয়ে 2011 সালের সেন্সাসের ডেটা ইউজ করি, তাহলে কত বছর আগের ডেটা ইউজ করছি? 2011 সালের সেন্সাস মানে সেটা 2010-এর 11 ফেব্রুয়ারিতে ওটা সংগ্রহ করা হয়েছিল, আজকে 2021 সালের ফেব্রুয়ারিতে দেখবি। যেহেতু 2021-এর সেন্সাস রিপোর্ট এখনো পাইনি, তাহলে সেকেন্ডারি সোর্স আমার কাছে ওইটাই ভরসা, তাহলে 10 বছর আগেকার ডেটা ইউজ করছি, অবশ্যই পুরনো হয়ে গেল। কিন্তু এই পুরনো ডেটারও প্রয়োজনীয়তা আছে। প্রাইমারি ডেটার ক্ষেত্রে আমি পুরনো কোনো ইনফরমেশন কিন্তু সবসময় অথেন্টিক ভাবে নাও পেতে পারি, কারণ আমার মেমোরির উপরে নির্ভর করতে হয়। কিন্তু সেকেন্ডারি ডেটা কিন্তু যেহেতু রিপোর্টেড ডেটা, পাবলিশ বা আনপাবলিশ যাই হোক সেটা রিপোর্টেড, সেটা রয়েছে, সেই সময় কালেকশন করা হয়েছিল,
তাই আমরা অনেক বেশি অথেন্টিক বলতে পারি এই ক্ষেত্রে। অর্থাৎ প্রিভিয়াস পাস্ট কিছু ইনফরমেশন যখন আমরা পেতে চাই তখন কিন্তু সেকেন্ডারিটা অনেক বেশি হেল্পফুল হয় প্রাইমারি ডেটা। আচ্ছা অনেক ক্ষেত্রে সেকেন্ডারি ডেটা যেহেতু অথেন্টিসিটির অভাব থাকে, রিলায়েবিলিটির অভাব থাকে, অর্থাৎ তার মধ্যে জল মেশানো থাকতে পারে, কিন্তু আমি তো বুঝতে পারছি না, তাই শুধু সেকেন্ডারি ডেটার উপরে কাজ করলে অনেক সময় গবেষণার যে অভিমুখ বা গবেষণার যে সিদ্ধান্ত সেটা থেকে সরে যেতে পারে যদি সেকেন্ডারি ডেটার মধ্যে জল মেশানো থাকে। অর্থাৎ আমি এক্সিস্টিং বাস্তব দেখতে পাচ্ছি এক, কিন্তু সেকেন্ডারি ডেটা দিয়ে আমি যখন অ্যানালাইসিস করছি তখন দেখছি অন্য কিছু বলছে, কিন্তু আমি যদি প্রাইমারি ডেটা দিয়ে ওইটা দেখতাম তাহলে হয়তো আলাদা কিছু হতো। অর্থাৎ তার মানে সেকেন্ডারি ডেটা অনেক সময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, বুঝা গেল? এটা আরেকটা বড় অসুবিধা। আর কি হতে পারে? ব্যক্তি কিন্তু দেখতে স্যার, ব্যক্তি নির্ভর না 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 সেটা বলতে পারি না, কারণ সেকেন্ডারি ডেটা বিভিন্ন সোর্স থেকে আমরা পেতে পারি, তো সেটা সরকারি বা বেসরকারি বিভিন্ন অর্গানাইজেশন যেমন থাকে, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, বেসরকারি বিভিন্ন ফার্ম অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশন, কোম্পানি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক এটা ঠিক বলা যায় না। হ্যাঁ, কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার কোনো একটা গবেষণা রিপোর্ট, সেখান থেকে আমি যখন তথ্যটা নিচ্ছি তখন সেটা ব্যক্তিকেন্দ্রিক তথ্য হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে আমরা সাধারণত কোনো লার্জ এজেন্সি, সেটা গভর্নমেন্ট হতে পারে বা নন গভর্নমেন্ট হতে পারে, তাদের সংগ্রহ করা তথ্যগুলোকে আমরা ইউজ করি। যেমন আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যে ডেটাগুলো পাবলিশ করছে, বা ভারতবর্ষের সেন্সাস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এরা যে তথ্যগুলো প্রকাশ করছে, বা ভারত সরকারের বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন মিনিস্ট্রি, মন্ত্রণালয় যারা, তারা যে ডিপার্টমেন্ট মানে যে তথ্যগুলো পাবলিশ করছে, সেগুলো তো ব্যক্তিকেন্দ্রিক নয়, সেগুলো আমরা ইউজ করছি। ওকে, তাহলে আশা করি প্রাইমারি সেকেন্ডারি ডেটা সুবিধা অসুবিধা এবং তাদের মধ্যে মেজর পার্থক্যটা বোঝা গেল। আমি কেন আলোচনা করলাম, কারণ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রাইমারি ডেটার কি কি কালেকশন মেথড আর সেকেন্ডারি ডেটার কি কি কালেকশন মেথড সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? আমরা তার আগে একটু বলে দিই, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ যে ডেটা আমি আগে যে ক্লাসিফিকেশনটা করলাম, আমি বললাম যে এদেরও ক্লাস কালেকশন মেথডে পার্থক্য রয়েছে, তো কালেকশন মেথড গুলো আমি একটু বলে নিই আগে, তারপর আমরা প্রাইমারি সেকেন্ডারি যেটা আমাদের মূল আলোচনা বিষয় সেখানে ঢুকছি। আচ্ছা, কোয়ালিটেটিভ ডেটার যে কালেকশন পদ্ধতি বেসিক্যালি সেগুলো হচ্ছে ইন ডেপথ ইন্টারভিউ, অর্থাৎ মানে যে বিষয় সম্পর্কে আমি তথ্য সংগ্রহ করতে চাইছি সেই বিষয়ে এর উপরে কিছু ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ কি কেন কিভাবে এই ধরনের কিছু কোশ্চেন আমি বিভিন্ন অর্থাৎ সেই এলাকার বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করব, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে আমরা আমি ম্যাচ করে করে সেখান থেকে আমি মূল যে বক্তব্য সেটাকে তুলে আনবো। ইন ডেপথ ইন্টারভিউ কেন বলা হচ্ছে, কারণ একটা বিষয়ের উপরে ভিত্তি করে একাধিক ব্যক্তিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে বোঝার চেষ্টা করা হয় যে সমস্যার আসল উৎসটা কোথায়, বোঝা গেল? সেই জন্য এটাকে ইন ডেপথ ইন্টারভিউ বলা হচ্ছে, এবং এখানে কোন রকম সংখ্যা জানতে চাওয়া হয় না, ঠিক আছে? এখানে যারা জানতে চাওয়া হয় তাদের বক্তব্য, তাদের পারসেপশন, তাদের অভিমত, ওকে, তারা কি ভাবছে সেই বিষয়গুলো। ওই জন্য বললাম ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ কি কেন কিভাবে কোথায় এই ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলো করলে তারা একটা বাক্যে উত্তর দেবে, তাদের ভাষায় একটা উত্তর দেবে, ঠিক আছে? এটা একটা পদ্ধতি কোয়ালিটেটিভ ডেটা সংগ্রহে। আরেকটা কি, অবজারভেশন বা পর্যবেক্ষণ, এটা কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে প্রযোজ্য অবজারভেশন পদ্ধতিটা। কোয়ালিটেটিভ ইনফরমেশন অবজারভেশন মানে হচ্ছে আমি কোন রকম কারোর সঙ্গে কোন রকম কথা বলবো না, কোনো জিজ্ঞাসা প্রশ্ন জিজ্ঞাসা করবো না, কোনো কিছু আলোচনা করবো না, জাস্ট আমি আমার ইন্দ্রিয় দিয়ে চোখ কান জিভ, অর্থাৎ শব্দ হলে সাউন্ড, স্বাদের দরকার হলে জিভ দিয়ে, বা দেখার হলে চোখ দিয়ে দেখে বা স্পর্শ, এইভাবে আমার ইন্দ্রিয় দিয়ে আমি অবজার্ভ করবো বিভিন্ন বিষয় সম্পর্কে, ঠিক আছে? সেইটাকে আমি নথিবদ্ধ করব, সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশনের ব্যাপারে আমি এরপরে
যখন প্রাইমারি ডেটার কালেকশনের মেথড, তারও একটা মেথডে চাপ দেবে তখন ডিটেল আলোচনা করবো। আর হচ্ছে ডকুমেন্ট রিভিউ, অর্থাৎ বিভিন্ন ডেসক্রিপটিভ যে লেখাগুলো থাকে সেগুলোকে পড়ে পড়ে সেখান থেকে উদ্ধার করা, বিশেষ করে হিস্টোরিক্যাল রিসার্চ যারা করে থাকে, অর্থাৎ পুরোনো দিনে কি কি ঘটনা ঘটেছে বাংলাতে, সাহিত্যে যারা গবেষণা করে, যারা ইতিহাসে গবেষণা করে, যারা পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে গবেষণা করে, যারা হিস্টোরিক্যাল জিওগ্রাফি নিয়ে গবেষণা করে, বা জিওগ্রাফি যে কোনো বিষয়ে যদি পেছনের ঘটনাগুলোকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন আমাকে কি করতে হয়, পুরোনো দিনের ডকুমেন্ট বা টেক্সট যেগুলো আছে সেগুলোকে পড়তে হয়, যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলে থাকি, সেটাকে বলা হয় ডকুমেন্ট রিভিউ। যেমন আমি মুর্শিদাবাদের উপরে গবেষণা করছি, তাহলে মুর্শিদাবাদের উপরে, মুর্শিদাবাদে যদি ফিজিক্যাল কন্ডিশন আমাকে জানতে হয়, তাহলে আমি মুর্শিদাবাদের আজ থেকে 100 বছর বা 150 বছর আগে ব্রিটিশ আমলে যে সমস্ত বইগুলো বেরিয়েছিল, যে সমস্ত ম্যাপ গুলো বেরিয়েছিল, সেইগুলো খুঁজে সেখান থেকে আমি তথ্য সংগ্রহ করতে চাই, মানে করি, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়ালিটেটিভ ডেটা কালেকশন মেথড। ওকে, আর কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন মেথড কি, বেসিক্যালি প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটার যে মেথড গুলো সেগুলো সবই কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন মেথড। আমি নামগুলো এখন বলছি, আমি ডিটেলে এর মধ্যে আলোচনা করছি। যেমন যে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্ট, তার মাধ্যমে তথ্য সংগ্রহ করা, ক্লিনিক্যাল ট্রায়াল, বিশেষ করে মেডিকেল সায়েন্সে, এই যে ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন বেরিয়েছে, এটা 3টে স্টেজে ট্রায়াল বা টেস্ট করে তবে তো ফাইনালি ছাড়পত্র পেয়েছে। এই যে ক্লিনিক্যাল ট্রায়াল, এই প্রতিটি যে ট্রায়াল হচ্ছে, অর্থাৎ পুশ করা হচ্ছে, তার যে সিমটমস গুলো, সাইড এফেক্ট গুলো কি কি হচ্ছে সেগুলোকে নোট করা, করে সেই অনুযায়ী মডিফিকেশন করা, এই যে পদ্ধতি, এটাকে বলে ক্লিনিক্যাল ট্রায়াল। তো সেখান থেকে কোয়ান্টিটেটিভ তথ্য সংগ্রহ করা যেতে পারে। ওই যে বললাম অবজারভেশন, এটা কোয়ালিটেটিভ এর ক্ষেত্রেও প্রযোজ্য, কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রেও প্রযোজ্য, প্রাইমারি ডেটার ক্ষেত্রেও প্রযোজ্য। সার্ভে উইথ ক্লোজ এন্ডেড কোশ্চেন, অর্থাৎ আমি কোয়ালিটেটিভ যখন বললাম, সেখানে আমি বললাম কিছু ওপেন এন্ডেড কোশ্চেন করছি, এবং সেই কোশ্চেন গুলো আনস্ট্রাকচার্ড হয়ে থাকে, অর্থাৎ সিস্টেমেটিক দরকার থাকে না। কিন্তু কোয়ান্টিটেটিভ তথ্য সংগ্রহ করতে গেলে আমাকে একটা স্ট্রাকচার্ড কোশ্চেন এর দরকার হয়, অর্থাৎ আমি যে বিষয়ে তথ্য সংগ্রহ করতে চাইছি সেই বিষয়ে বিভিন্ন ভেরিয়েবল আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হয়, কোন কোন হেডে আমি তথ্যগুলোকে সংগ্রহ করব, সেই অনুযায়ী প্রশ্ন সাজাতে হয়, এবং সেই প্রশ্নগুলো আবার স্টেপ বাই স্টেপ থাকবে, এলোমেলো হবে না, এবং সেখানে ক্লোজ এন্ডেড কোশ্চেন রাখা হয়, অর্থাৎ সেখানে বিভিন্ন স্কেল দিয়ে আমরা মাপতে পারি। অর্থাৎ আমি বললাম যে কারো যদি পছন্দ জানতে চায়, তাহলে 1 থেকে 5 এর মধ্যে বললাম, আপনি বলুন, যেমন তোদের ক্ষেত্রে টিচারদেরকে ইভ্যালুয়েশন করার জন্য সার্ভে গুলো করা হয়, যে ওই কোন টিচারের নলেজ কেমন, সে পড়ায় কেমন, ইন্টারাকশন কেমন করে, এই ধরনের প্রশ্ন থাকে, আর স্কেল দেওয়া থাকে 1 থেকে 5, 1 মানে খুব খারাপ, 5 মানে খুব ভালো, এই অনুযায়ী নাম্বারিং করো, এটা একটা অর্ডিনাল স্কেল বলে। এছাড়া সরাসরি নাম্বার বা ওয়েটেজ দিতে পারে, মার্কস দিয়ে করতে পারে, বিভিন্ন ভালো রকম ভাবে করা যেতে পারে। কিন্তু প্রশ্ন মানে বিষয় যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে স্ট্রাকচার্ড কোশ্চেন হতে হবে, অর্থাৎ প্রথম কোশ্চেন থেকে লাস্ট কোশ্চেন পর্যন্ত যতগুলো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেনে তৈরি হবে, এবং যে যে হেডে, অর্থাৎ যে যে ভেরিয়েবল সম্পর্কে আমি তথ্য সংগ্রহ করতে চাইছি সেই অনুযায়ী ওই কোশ্চেনটা সেট করতে হবে, এটাকে বলা হয় স্ট্রাকচার কোশ্চেন। সেটা আমরা প্রাইমারি কালেকশনের যে মেথড সেখানে আমরা দেখবো। আর হচ্ছে ইন্টারভিউ, ওটাও প্রাইমারি ডেটা কালেকশনের মেথডের মধ্যে পড়বে, অর্থাৎ কোয়ান্টিটেটিভ যা যা মেথড সবই প্রাইমারিতে আমরা পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশনের মেথড। এবার আমরা যেটা সরাসরি চলে যাচ্ছি প্রাইমারি ডেটা কালেকশনের যে গুরুত্বপূর্ণ মেথড গুলো সেগুলোর দিকে। ওকে, আমি জানি না এটা একটা খুব বড় টপিক, তোদের প্রশ্ন কিরকম ভাবে আসবে, ডেটা কালেকশন মেথড তো বলে দিয়েছে, কিন্তু এই এক একটা মেথডের উপরে এক একটা 10 নম্বরের কোশ্চেন হতে পারে। প্রথমে আমি যখন বলবো যে অবজারভেশন মেথড, অর্থাৎ প্রাইমারি ডেটা কালেকশনের একটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে অবজারভেশন মেথড। এবার এই অবজারভেশন মেথড কাকে বলে, অবজারভেশন মেথডের শ্রেণীবিভাগ, অবজারভেশন মেথডের সুবিধা অসুবিধা, কি ধরনের সার্ভেতে অবজারভেশন মেথড ইউজ করা হয়, কোন ধরনের তথ্য অবজারভেশন মেথড আমরা পেতে পারি, 10 নম্বরের কোশ্চেন হতে পারে। আমি বুঝতে পারছি না যে সিলেবাস মানে কি ধরনের প্রশ্ন আসবে, আর এক একটা মেথড নিয়ে একটা 8 ঘন্টা 40 মিনিটের ক্লাস হয়ে যাবে, তো অতটা সময় আমাদের কাছে এখন হবে না, আমি খুব ছোট ছোট করে বলে যাচ্ছি। অবজারভেশন মেথড আমি একটু আগেই বললাম যে কোন রকম জিজ্ঞাসাবাদ সেখানে থাকে না, কোন রকম মেজারমেন্টও থাকে না, শুধুমাত্র ইন্দ্রিয় দিয়ে আমরা যখন
পর্যবেক্ষণ করি, করে সেই ইন্দ্রিয় গ্রাহ্য তথ্যগুলোকে আমরা নোট করি, তখন সেই পদ্ধতি হচ্ছে অবজারভেশন মেথড। বিভিন্ন সময় আমরা অবজারভেশন মেথডে তথ্য সংগ্রহ করে থাকি, এটা খুব কুইক, খুব দ্রুত একটা তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এর লিমিটেশন আছে, কারণ সব ধরনের তথ্য অবজারভেশন মেথডে পাওয়া যায় না। অবজারভেশনের অনেকগুলো ভাগ আছে, কি কি? প্রথম হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, নন পার্টিসিপেন্ট অবজারভেশন। মানে হচ্ছে আমি যে বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাইছি এবং যে এলাকার তথ্য সংগ্রহ করতে চাইছি, আমি যদি বাইরের লোক করে সেই এলাকা থেকে তথ্য সংগ্রহ করি অবজারভেশনের মাধ্যমে, তাহলে সেটা হবে নন পার্টিসিপেন্ট, অর্থাৎ আমি সেই কমিউনিটির মানুষ নই, আমি বাইরে থেকে গিয়ে অবজার্ভ করছি, সেটা হবে নন পার্টিসিপেন্ট অবজারভেশন। আর আমি যদি ওই, অর্থাৎ আমি যে কমিউনিটির তথ্য সংগ্রহ করতে চাইছি, আমি ফর এক্সাম্পল আমি আমি মালদা জেলার বিভিন্ন গ্রামের কোন একটা বিষয় নিয়ে আমি গবেষণা করতে চাইছি, এবার তোদেরকে দিয়ে আমি যদি তথ্য সংগ্রহ করাই বাই মিন অবজারভেশন মেথড ব্যবহার করে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে পার্টিসিপেন্ট অবজারভেশন, কারণ তোরা নিজে সেই এলাকা, তোদের তোরা অবজার্ভ করছিস তোদের কমিউনিটিকে, তোদের এলাকাকে করে তথ্য সংগ্রহ করছিস, সেটা হয়ে যাবে পার্টিসিপেন্ট অবজারভেশন। ওকে, আরেকটা হয় ডিসগাইজড অবজারভেশন, অর্থাৎ এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অবজার্ভার অবজার্ভ ইন সাচ এ ম্যানার দ্যাট হিজ প্রেজেন্স ইজ আননোন টু দ্য পিপল হি ইজ অবজার্ভিং, দেন ইট ইজ কল্ড ডিসগাইজড অবজারভেশন। অর্থাৎ আমি যখন চুরি করে অবজার্ভ করি, গোপনে অবজার্ভ করি, করে চলে আসি, কেউ জানতে পারছে না, কেউ বুঝতে পারছে না, তখন সেটা হয়ে যায় ডিসগাইজড অবজারভেশন। তাহলে অবজারভেশন ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম। অনেক সময় সাধারণত সোশ্যাল সায়েন্সে এটা ব্যবহার করা হয়, কারণ অনেক কিছুই আমরা অবজার্ভ করেই বুঝতে পারি। বিহেভিয়ারাল সায়েন্স, মানুষের আচরণ বিশ্লেষণে অবজারভেশনটা খুব জরুরি, সাইকোলজিতে অবজারভেশনটা খুব জরুরি, অর্থাৎ একটা মানুষ কি আচরণ করছে জাস্ট সেটা অবজার্ভ করেই কিন্তু সাইকোলজিস্ট বা সাইকোলজি যারা গবেষক তারা কিন্তু সিদ্ধান্তে পৌঁছয়। একটা শিশুর বেড়ে ওঠা সেটাকে অবজার্ভ করেই কিন্তু তার যে ডেভেলপমেন্ট থিওরি সাইকোলজি সেগুলো কিন্তু এসছে, এখানে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে না, ঠিক আছে? সাইকোলজি, বিহেভিয়ারাল সায়েন্স, টু সাম এক্সটেন্ট জিওগ্রাফিতে অবজারভেশন মেথডের কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে। আচ্ছা, তাহলে অবজারভেশন তিন রকম বললাম, পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট আর ডিসগাইজ। আচ্ছা স্যার, সেটার স্পেলিং বলেন তো। ডিসগাইজ ছদ্ম, DISGUISED। স্যার যদি তো আমি বলি ডাইরেক্ট অবজারভেশন, ইনডাইরেক্ট অবজারভেশন এবং পার্টিসিপেন্ট অবজারভেশন তিন ভাগে ভাগ করি, তাহলে হবে? হ্যাঁ হবে। ডাইরেক্ট অবজারভেশন মানে হচ্ছে সরাসরি আমি অবজার্ভ করছি, ইনডাইরেক্ট মানে হচ্ছে আমি সরাসরি ফিল্ডে না গিয়ে বা সেই স্পটে না গিয়ে দূর থেকে অবজার্ভ করছি, সেটা হতে পারে। এক এক জায়গাতে এক এক রকম ভাবে ক্লাসিফিকেশন করা আছে, নামগুলো একটু আলাদা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্রাকচার্ড অবজারভেশন, আর হচ্ছে আনস্ট্রাকচার্ড অবজারভেশন। অর্থাৎ স্ট্রাকচার্ড অবজারভেশন মানে হচ্ছে আমি জানি যে আমি কি কি অবজার্ভ করবো, ঠিক আছে, আগে থেকে ঠিক করে নিয়েছি, নিয়ে আমি অবজার্ভ করছি, দ্যাট ইজ স্ট্রাকচার অবজারভেশন। আর আনস্ট্রাকচার মানে কিছু জানি না, কি ঘটতে পারে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জাস্ট গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম, ঘটনাটা আমি পর্যবেক্ষণ করছি যে কি ঘটতে পারে। ওকে, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড, এটাকে অনেক সময় এক্সপ্লোরেটরি অবজারভেশনও বলা হয়, অর্থাৎ কি হচ্ছে সেটাকে এক্সপ্লোর করা, একটা নির্দিষ্ট সময় ধরে অবজার্ভ করার পরে একটা নতুন কিছু ঘটনা ঘটছে সেটাকে বের করে আনা। ওকে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড বা এক্সপ্লোরেটরি অবজারভেশন পদ্ধতি ব্যবহার দেখে থাকি। বলো, এবার অবজারভেশন নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে। স্যার, ইনডাইরেক্ট অবজারভেশন কি স্যার সেকেন্ডারি ডেটার সাথে পুরোপুরি মিলবে? না না না, প্রাইমারি অবজার্ভ মানে তথ্যটা কালেকশন করছি মানে ফার্স্ট হ্যান্ড অবজার্ভ করছি তো, কিন্তু সরাসরি কন্ট্যাক্টে গিয়ে নয়, সরাসরি মানে ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে বা এরিয়ার কাছে গিয়ে নয়, কিন্তু বাই অবজারভেশন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনই তো আসছে, প্রাইমারি ডেটাই হবে, সেকেন্ডারি ডেটা হবে। স্যার হ্যাঁ বলো, যেটা যে পার্টিসিপেন্ট অবজারভেশন, এটা তো এক প্রকার সেকেন্ডারি হয়ে গেল, তা কেন?
তো আমি একজনের কাছ থেকে আমি নিচ্ছি, এটা তো একজন না 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 ওইভাবে ভাবলে হবে না। আমি তোদেরকে এমপ্লয় করছি, তোদেরকে ব্যবহার করছি তথ্য সংগ্রহের জন্য, ঠিক আছে? তোরা আমার হচ্ছে সংগ্রহকারী বা সার্ভেয়ার হিসেবে কাজ করছিস, নট মোর দ্যান দ্যাট। মানে ওই ডেটা গুলো নট ডাইরেক্টলি রিলেটেড টু ইউ, তুমি জাস্ট আমার হয়ে একজন তথ্য সংগ্রহকারী হিসেবে পার্টিসিপেন্ট অবজারভেশনে অংশগ্রহণ করছো, আর কিছু না। ওকে স্যার। আচ্ছা, অবজারভেশন মেথডের তাহলে সুবিধা আর অসুবিধা গুলো কি? প্রথমেই বলি সুবিধা, যেহেতু অবজারভেশনের মাধ্যমে আমি সংগ্রহ করছি, তাই এখানে যেটা ঘটছে বা যেটা দেখতে পাচ্ছি সেটা আমি নোট করছি, তাই এখানে সাবজেক্টিভ বায়াস, অর্থাৎ কোন একটা ঘটনা যদি একাধিক লোক দেখে তাহলে সেম ফিডব্যাক আমি পাবো, সেম তথ্য আমার কাছে আসবে। সাবজেক্টিভ বায়াস অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানুষের যে আলাদা আলাদা চিন্তাধারা, সেই বায়াসটা এখানে থাকে না। আমি যখন জিজ্ঞাসা করছি এক একজন এক এক রকম মতামত দিতে পারে, কিন্তু যেটা ঘটছে চোখের সামনে দেখছে সেটাই সে আমাকে কিছু বলছে, সাবজেক্টিভিটিটা এখানে থাকে না। আর কি, ডেটা ইজ নট এফেক্টেড বাই পাস্ট বিহেভিয়ার অর ফিউচার ইন্টেনশন, অর্থাৎ যেটা ঘটছে যেটা আমি দেখছি সেটাই নিচ্ছি, আগে কি ঘটেছে বা যে ব্যক্তির আচরণটা আমি এখন মানে লক্ষ্য করছি সেই ব্যক্তির আগে কি আচরণ করেছিল সেটা তাকে সেটা এখানে প্রভাবিত করছে না, বা ফিউচার ভবিষ্যতে আমি কি করতে চাই বা ওই ব্যক্তিটা নেক্সট ফিউচারে কি ধরনের আচরণ করতে চাই সেটাও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে না। অর্থাৎ একদম রিয়েল সিচুয়েশনে, যেটাকে রিয়েল টাইম বলা হয় তথ্য প্রযুক্তির ভাষায়, সেই ভাবে যেহেতু অবজারভেশনটা হয়ে থাকে, সেই জন্যে অতীত এবং ভবিষ্যতের যে প্রভাব বর্তমানের আচরণের পরে অনেক সময় প্রশ্ন করলে অনেক সময় সে ভেবে নেয় নিয়ে একটা ভুল ভাল উত্তর দিয়ে দেয় বা বায়াস উত্তর দিয়ে দেয়, সেই ব্যাপারটা থাকে না, কারণ সে তো বুঝতেই পারছে না যে আমি তাকে অবজার্ভ করছি। আর হ্যাঁ, মানে আমরা এই নোটটা কিভাবে, আমরা নোটটা কিভাবে লিখবে সুবিধাগুলো আপনি স্যার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তুমি উদাহরণ দিয়েই লিখবে, ঠিক আছে, হ্যাঁ আমি প্রথমে একটা বাক্য বলছি তারপর উদাহরণটা দিচ্ছি। প্রথমে কি বললাম যে সাবজেক্টিভিটি যেটা সেটা অর্থাৎ ব্যক্তিগত যে বিভিন্নতা সেটা এখানে এড়ানো যায়। এবার তুমি একটা উদাহরণ দিয়ে দিলে ওই পয়েন্টে। 2 নম্বর কি বললাম যে আমি যেহেতু রিয়েল টাইম অবজার্ভ করছি, করে তথ্যটা সংগ্রহ করছি, তাই সেই ব্যক্তির পাস্ট বিহেভিয়ার বা সেই ব্যক্তির ফিউচার ইন্টেনশন সেটা আমাকে প্রভাবিত করছে না। ওকে, 3rd কি বললাম, যেহেতু অবজারভেশনে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না, তাই কোনো একটা ব্যক্তি যদি আমি কোনো ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ করি সেই ক্ষেত্রে সেই ব্যক্তির যে ন্যাচারাল বিহেভিয়ার অর্থাৎ সে স্বাভাবিক যে আচরণটা করে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি তাকে বলতাম আচ্ছা আপনি বলুন তো এইটা একটু করে দেখান, এই আচরণটা একটু করে দেখান বা অমুক ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি রিয়াকশন দেবেন, তাহলে কিন্তু সে অন্যরকম রিয়াকশন হতে পারে, কারণ সে বুঝে যাচ্ছে যে আমি কি আচরণ করছি। অনেক সময় আমরা ন্যাচারালি অনেক যেরকম ভাবে আচরণ করি, আমাদের আমাদের যদি কোনো একটা নাটকে বা সিনেমায় বলে আপনি এটা করে দেখান, আমরা কিন্তু সবাই করতে পারি না, তাই তো? কিন্তু অবজারভেশনে যেহেতু যে ব্যক্তিকে আমি অবজার্ভ করছি বা যে ঘটনাটাকে আমি অবজার্ভ করছি সেই ঘটনা রিয়েল টাইমে ঘটছে আর সেই ঘটনার সঙ্গে আমার কিন্তু ডাইরেক্ট যোগ নেই, আমি তাকে জানাচ্ছিও না, যার ফলে ন্যাচারাল যে বিহেভিয়ার, ন্যাচারাল যে রিয়াকশন সেগুলোই আমরা অবজারভেশনের মধ্যে তুলে আনতে পারি। এগুলো সুবিধা। অসুবিধা কি? অনেকগুলো অসুবিধা আছে। প্রথম কথা হচ্ছে খুব লিমিটেড ইনফরমেশন আমরা অবজারভেশনের মধ্যে পেতে পারি। এখন আমি কোনো একটা বাড়িতে গিয়ে তার বাড়ির ধরন, পাকা না কাঁচা, কটা রুম আছে, একতলা না দোতলা, হ্যাঁ এগুলো আমরা অবজার্ভ করতে পারছি, তার বাড়ির স্ট্রাকচার দেখে বুঝতে পারছি, আলাদা কিচেন আছে কিনা, সোশিওইকোনমিক কন্ডিশন বুঝতে পারছি তাকে তার ইয়ে দেখে, কিন্তু তার ইনকাম, তার পেশা, যেগুলো ইন্টারনাল বিষয় জিজ্ঞাসা না করলে পাওয়া যাবে না, সেগুলো কি আমি অবজারভেশনের মধ্যে পাবো? পাবো না। তার মানে খুব লিমিটেড ইনফরমেশন কিন্তু অবজারভেশনের মধ্যে আমরা পেতে পারি, ঠিক আছে? আর কি, যে কোনো প্রাইমারি ডেটা কালেকশন মেথড অনেক এক্সপেন্সিভ, এটাও তাই, প্রতিটি জায়গাতে আমাকে যেতে হবে অবজার্ভ করার জন্য, অনেক সময় লাগবে, খরচ হবে, ঠিক আছে? আর যেটা আমি দেখিনি, অর্থাৎ এখন আমি যে ঘটনাটা দেখছি
ঠিক আছে, হয়তো দেখা গেল কোন একটা মানুষ খুব আতঙ্কিত আচরণ করছে, আমি যখন অবজার্ভ করছি তখন তার ওই বিহেভিয়ারটা দেখতে পাচ্ছি, কিন্তু হতে পারে যে ওই লোকটা জাস্ট কয়েক মুহূর্ত আগেই এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু ও ওই আচরণটা করছে, ও কিন্তু স্বাভাবিক অবস্থায় সেই আচরণটা করে না অন্যদিন, তাহলে কি ভুল অবজারভেশন হয়ে যেতে পারে? অর্থাৎ যে ঘটনাটা আমি দেখিনি বা যেটার সঙ্গে আমি পরিচিত নই সেরকম কোন ঘটনা অবজারভেশনকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, আর আগে বলেন স্যার, 3 নম্বর পয়েন্ট আর আগে বলেন। যখন আমরা বিশেষ করে বিহেভিয়ারাল কোন গবেষণা অর্থাৎ মানুষের আচরণ বিশ্লেষণ যখন করতে চাই গবেষণার মাধ্যমে, তখন কি আমরা মানুষের আচরণ পর্যবেক্ষণ করি? এবার আমি পর্যবেক্ষণ করাকালীন দেখা গেল যে সেই এলাকাতে এমন কিছু ঘটনা ঘটেছে আগে, জাস্ট কিছু আগে, যে সেই ঘটনাটা সেই এলাকার মানুষকে প্রভাবিত করেছে এবং তার ফলে তারা একটা অস্বাভাবিক আচরণ করছে, সেই সময় কি আমি হাজির হয়েছি? নন পার্টিসিপেন্ট আমি জানিও না কি ঘটেছে, আমি পর্যবেক্ষণ করছি, এবার আমি পর্যবেক্ষণ করে সেটাই তুলে নিয়ে চলে আসলাম, ভুল হয়ে গেল না? কারণ ওই লোকগুলো কিন্তু অন্য সময়ে অন্যরকম আচরণ করে, আজকের যে আচরণটা আমি যেদিন অবজারভেশন অবজার্ভ করতে গেছি সেদিনের আচরণটা তারা কিছু সময় আগে ঘটা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে করছে, অর্থাৎ আনফোর্সিন ফাস্ট ইভেন্টস মানে সদ্য অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো আমি জানি না আমি দেখিনি সেটা বর্তমানের আচরণকে প্রভাবিত করতে পারে, যার ফলে ভুল তথ্য ভুল অবজারভেশন আমি পেয়ে যেতে পারি। ঠিক আছে, এটা যেমন আচরণ বিশ্লেষণও হয় প্রাকৃতিক অনেক বিষয়ের ক্ষেত্রেও হয়, অর্থাৎ প্রাকৃতিক অনেক সিস্টেম বিভিন্ন ভাবে রিয়াকশন করে, বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা রিয়াকশন করে, আমি যে সময় অবজার্ভ করছি তার ঠিক অব্যবহিত আগে কি ঘটেছে সেটা যদি সেটা সম্পর্কে আমি জানি না, ওই জন্য আমার সেই অবজারভেশনটা ভুল হয়ে যেতে পারে। আমি একটা পিঁপড়ের আচরণ নিয়ে পর্যবেক্ষণ করছি, হয়তো দেখা গেলো যে ভূমিকম্প আসতে চলেছে, আমরা জানি যে এই সমস্ত প্রাণীরা অনেক আগে থেকে বুঝতে পারে, পিঁপড়ের আচরণ আমি পর্যবেক্ষণ করছি, দেখা গেল দেখছি যে পিঁপড়ে স্বাভাবিক সময় যেরকম ভাবে খাদ্য সংগ্রহ করে সেটা সেটা না করে ও দৌড়াচ্ছে, ও নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে, তাহলে তার ওই আচরণটা যদি পর্যবেক্ষণ করে সেটা ভুল হয়ে যাবে, তাই তো? অর্থাৎ আনফোর্সিন পাস্ট ইভেন্টস সেটা কিন্তু ওই অবজারভেশনকে প্রভাবিত করে, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইন্টারভিউ মেথড। ইন্টারভিউ আশা করি নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত। আচ্ছা 1 মিনিট, দেখো ল্যাপটপে চার্জ কমে গেছে। ইন্টারভিউ মেথড যেটাকে আমরা বাংলায় সাক্ষাৎকার বলে থাকি, অর্থাৎ ফেস টু ফেস আমরা যখন হই, হয়ে বিভিন্ন প্রকার কথোপকথনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, সেটাই হচ্ছে ইন্টারভিউ। এবার ইন্টারভিউর উপর অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, কি কি? ফার্স্ট হচ্ছে পার্সোনাল বা ব্যক্তিগত ইন্টারভিউ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তি ধরে ধরে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, পার্সোনাল ইন্টারভিউ। আরেকটা কি হয়, ফোকাস গ্রুপ ইন্টারভিউ, অর্থাৎ একসঙ্গে একই শ্রেণীর অনেকগুলো মানুষকে নিয়ে একসঙ্গে যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, বিভিন্ন জনের কাছ থেকে উত্তর নিই একই সঙ্গে, তখন সেটা গ্রুপ ডিসকাশন টাইপ ইন্টারভিউ হয়ে যায়। ঠিক আছে, আরেকটা হয় স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে অধিকাংশ ক্ষেত্রে দেখবি টিভি চ্যানেলে অনেক সময় নিউজ অ্যাঙ্কার যারা থাকে তারা কিছু কোশ্চেন রেডি করে রাখে, অর্থাৎ প্রি ডিফাইন্ড একটা টপিক থাকে যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার উপরে তারা কিছু কোশ্চেন সেট করে, সেই প্রশ্নগুলোই তারা যাকে ইন্টারভিউর জন্য ডেকেছে তাকে জিজ্ঞাসা করে। তো এটা গবেষক করতে পারে, আগে থেকে কোশ্চেন সেট করে নিয়ে গিয়ে ফেস টু ফেস ইন্টারভিউতে বসছে, সেটা বলা হয় স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আরেকটা কি হয়, জাস্ট আমি গেলাম তার সঙ্গে আলোচনা করছি কোন একটা বিষয় নিয়ে, সে মতামত দিচ্ছে তার উপরে ভিত্তি করে কোশ্চেন তৈরি হচ্ছে, আবার সে মতামত দিচ্ছে আবার তার উপরে ভিত্তি করে প্রশ্ন তৈরি হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এইভাবে যখন ইন্টারভিউটি এগিয়ে যায় তখন সেটা হয়ে যায় আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, অর্থাৎ নির্দিষ্ট কোনো কোশ্চেন সেট করে যায়নি আমি, মানে প্রি ডিফাইন্ড আগে থেকে সেট করা প্রশ্ন নিয়ে যায়নি, জাস্ট বিষয়টা আমার এই এই বিষয়ে আমি আলোচনা করব সেই অনুযায়ী আমি জিজ্ঞাসা করছি, কথোপকথনের মধ্য দিয়ে যখন একটার পর একটা প্রশ্ন উঠে আসছে এবং উত্তর উঠে আসে
তখন সেটা হয়ে যায় আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। বোঝা গেল? আচ্ছা, ডাইরেক্ট ইন্টারভিউ যেটা আমি ফেস টু ফেস বললাম, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ওরাল ইন্টারভিউ, সেটা টেলিফোন ওভার টেলিফোন হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমি সরাসরি তার সামনে না গিয়ে অনেক দূরে প্রযুক্তির মাধ্যমে ইনডাইরেক্টলি ওরাল ইন্টারভিউ করছি, মৌখিক ভাবে আমি তাকে জিজ্ঞাসা করছি, সেটাও হয়। আর ডাইরেক্ট ফেস টু ফেস যেটা আমরা করি সেটা, আরেকটা হয় স্ট্যান্ডার্ডাইজড ইন্টারভিউ আর আনস্ট্যান্ডার্ডাইজড ইন্টারভিউ। স্ট্যান্ডার্ডাইজড ইন্টারভিউতে কি হচ্ছে, প্রতিটি যে কোশ্চেন, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইন্টারভিউতে স্ট্রাকচারড কিছু কোশ্চেন থাকে, সেট করা থাকে আগে থেকে, এবং প্রতিটি প্রশ্ন তার কিছু অপশন থাকে, সেই অপশনগুলো দিয়েই সেই প্রশ্নের যথার্থতা যাচাই করা হয় বা সেই প্রশ্নের স্ট্যান্ডার্ড পরিমাপ করা হয়, এটা আমরা বলতে পারি। ওকে, অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ আর কি প্রশ্ন থাকে, আর আনস্ট্যান্ডার্ডাইজ সেখানে জাস্ট একটা ওপেন এন্ডেড কোশ্চেন, এটা আপনার মতামত কি, আপনি কেমন কি মনে করেন, কেন এরকম হলো, কিভাবে হলো, এই ধরনের ওপেন এন্ডেড কোশ্চেন যখন জিজ্ঞাসা করা হয় তখন সেটা আমরা আনস্ট্যান্ডার্ডাইজ বলতে পারি বা আনস্ট্যান্ডার্ডাইজ ইন্টারভিউ। আচ্ছা, আরেকটা হয় সেটা হচ্ছে যে সফট ইন্টারভিউ আর হার্ড ইন্টারভিউ। সফট ইন্টারভিউ মানে হচ্ছে সাধারণত যে কোনো গবেষক যখন ইন্টারভিউ নেয় অধিকাংশ ইন্টারভিউ এই ধরনের, আর হার্ড ইন্টারভিউ যখন ফোর্স করা হয়, বাধ্য করা হয়, যেমন পুলিশ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হয় যেগুলো, বেসিক্যালি সেগুলো হচ্ছে হার্ড ইন্টারভিউ। ওকে, আমরা যে ডাক্তারের কাছে যাই না, ডাক্তার আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করত, সেগুলোকে আমরা ক্লিনিক্যাল ইন্টারভিউ বলতে পারি। অর্থাৎ রোগীর যে রোগ নিয়ে সে এসেছে, যে রোগের ট্রিটমেন্টের জন্য সে এসেছে, সেই রিলেটেড অনেক ধরনের গুলো কোশ্চেন ডাক্তারও করে নেয়। অর্থাৎ তার ক্লিনিক্যাল যে হিস্ট্রি হিস্ট্রি সেটা জানার চেষ্টা করে, কোরিলেশন অর্থাৎ বিভিন্ন সিমটমস গুলো, অর্থাৎ আর কি কি অসুবিধা হচ্ছে সেইগুলো কে কোরিলেট করার চেষ্টা করে ডাক্তারবাবু, সেগুলোকে আমরা ক্লিনিক্যাল ইন্টারভিউ বলতে পারি। অনেকগুলো অনেক ধরনের এরকম ভাগ আছে। তাহলে কি কি হলো, ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, গ্রুপ ইন্টারভিউ, ইনডাইরেক্ট ওরাল ইন্টারভিউ, স্ট্রাকচার্ড ইন্টারভিউ, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, স্ট্যান্ডার্ডাইজ ইন্টারভিউ, আনস্ট্যান্ডার্ডাইজ ইন্টারভিউ, ক্লিনিক্যাল ইন্টারভিউ, আর আর কি বললাম, সফট ইন্টারভিউ, সফট ইন্টারভিউ, অনেকগুলো কিন্তু ভাগ আছে। ওকে, আরো হয়তো ভাগ করা যেতে পারে। বুঝলাম স্যার, এখানে আনস্ট্রাকচারড অ্যান্ড আনস্ট্যান্ডার্ডাইজড এদের মধ্যে পার্থক্য কি স্যার, একই তো? না 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 না, স্ট্যান্ডার্ডাইজড বেসিক্যালি যখন অপশন বেঁধে দেওয়া হচ্ছে প্রতিটি প্রশ্নের সঙ্গে, আর আনস্ট্যান্ডার্ডাইজড যেখানে প্রতিটি প্রশ্নের সঙ্গে কোনো অপশন বেঁধে দেওয়া হচ্ছে না। এই স্ট্যান্ডার্ডাইজড আনস্ট্যান্ডার্ডাইজড দুটোই কিন্তু মোস্ট কেসে স্ট্রাকচারডই হয়। আনস্ট্রাকচারড মানে যেখানে কোনো রকম মানে প্রি ডিফাইন্ড কোশ্চেন সেট থাকে না। বোঝা গেল? স্ট্যান্ডার্ডাইজ মানে অপশন বেঁধে দিচ্ছি যে, আচ্ছা প্রশ্নটা এই, এবার আপনি বলুন তো, এইটা না এইটা না এইটা না এইটা, আমি অপশন দিয়ে দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ইন্টারভিউ এর মধ্যে পড়ছে বেসিক্যালি। এটা ঠিক ইন্টারভিউ এর ক্লাসিফিকেশন আমার মনে হয় হওয়া উচিত নয়, আমি জানি না, বইয়ে লেখা আছে আমি ঢুকেছি, এটা জাস্ট কোশ্চেনের একটা ধরন হতে পারে। আমরা কোশ্চেনের যখন আলোচনা করবো সেখানে এগুলো প্রশ্নের পার্ট হিসেবে আছে। ওকে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ইন্টারভিউ মেথডের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। এক নম্বর হচ্ছে, যেহেতু ইন্টারভিউ মেথডে ডাইরেক্ট কন্ট্যাক্টের একটা ব্যাপার হচ্ছে এবং বিভিন্ন একাধিক প্রশ্নের মাধ্যমে কোন একটা বিষয়কে বোঝার চেষ্টা করা হচ্ছে, তাই
কোনো একটা বিষয় সম্পর্কে অনেক গভীর তথ্য উঠে আসার সম্ভাবনা থাকে। ওকে, তো ডিটেল ইনফরমেশন পাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকে, এক নম্বর। দু নম্বর কি, আমি আমার যে স্যাম্পেল, অর্থাৎ আমরা অধিকাংশ সময় গবেষণা করার জন্য যখন তথ্য সংগ্রহ করি, আমরা গোটা পপুলেশনকে তো কখনোই নিই না, আমরা স্যাম্পেলকে নিই। সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতো স্যাম্পেলকে নিয়ন্ত্রণ করি, অর্থাৎ আমি যে স্যাম্পেল সাইজ ঠিক করেছি সেটাকে আমি ইন দ্য ফিল্ড অবজার্ভ সার্ভে ইন্টারভিউ এর সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার কাছে থাকছে। আমি আমার প্রয়োজন মতো স্যাম্পেল সাইজ বাড়াতে পারি, কমাতে পারি। ওকে, ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ওই যে বললাম, যদি আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ থাকে, ওকে, তাহলে এমন কিছু আমার মাথায় আসেনি কিন্তু আমি ওই আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছি, এবং সেই অনুযায়ী আমি নতুন নতুন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করছি, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, যেহেতু সরাসরি মুখোমুখি ফেস টু ফেস ইন্টারভিউ মানে হচ্ছে ফেস টু ফেস কন্ট্যাক্ট এবং তার মাধ্যমে তথ্য সংগ্রহ, তার ফলে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা, অর্থাৎ আমি আমার সুবিধা মতো প্রয়োজন মতো নতুন প্রশ্ন বা নতুন দিক যদি খুঁজে পাই সেটা সঙ্গে সঙ্গে অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, যেহেতু ইন্ডিভিজুয়ালের সঙ্গে বা একই গ্রুপের সঙ্গে খুব ক্লোজ কন্ট্যাক্টে আলাপটা হয়, আলোচনাটা হয়, তার জন্যে এই ইন্টারভিউ মেথডের মাধ্যমে কিন্তু অনেক পার্সোনাল ইনফরমেশনও আমরা পেতে পারি, যেটা আমরা অন্য মেথডের অবজারভেশন মেথড গুলি বা এরপরে যে মেথড গুলো আছে সেগুলো আমরা পাবো না। কিন্তু ইন্টারভিউ মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে কিন্তু আমরা অনেক পার্সোনাল ইনফরমেশনও পেতে পারি, যেটা আমাদের গবেষণাতে হয়তো এক্সট্রা সুবিধা দিতে পারে। ওকে, আর কি, মিস ইন্টারপ্রিটেশন ক্যান বি অ্যাভয়েডেড, অর্থাৎ কোন একটা ঘটনা সম্পর্কে একটা ব্যাখ্যা ছড়িয়ে গেছে, অধিকাংশ মানুষ হয়তো সেই একই কথাই বলছে, কিন্তু যখন আমি কোনো এক মানে একাধিক বিষয়ের সঙ্গে ইনডেপথ ইন্টারভিউ এর মধ্যে দিয়ে যাব, বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করতে করতে, বিভিন্ন রকমের প্রশ্ন আলোচনা করতে করতে, দেখা যাবে যে ওই যে ইন্টারপ্রিটেশন যেটা বাজারে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, যে ব্যাখ্যাটা ছড়িয়ে গেছে, একটা নতুন ব্যাখ্যা উঠে, যার জন্য যেটা ভুল ইন্টারপ্রিটেশন যেটা মানুষ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে সেটা অ্যাভয়েড করা যায়, চেক করা যায়। এইগুলো তো সুবিধা, অসুবিধা কি পয়েন্ট স্যার? বুঝলাম না, বুঝলে না? ধরো তোমার এলাকাতে একটা বাড়ি ফাটিয়ে দিত, রোডে গেল বোমা ফাটিয়েছে, সবাই বিশ্বাস করতে শুরু করতো। এইবার একজন গবেষক তো মানুষের মুখের কথাই শুনবে না, একজন দুজনের কথাই তো আজ যাবে না, এই কি ঘটেছিল অমুকের ভয় পড়েছে, এরকম অনেক কিছু তো রটে যায়। সে আচ্ছা কখন হলো, কিভাবে হলো, আওয়াজের তীব্রতা কতটা ছিল, যে তীব্রতা জানার জন্য যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানকার কয়েকজনকে জিজ্ঞাসা করলো, করার পরে দেখা গেল যে ওটা বোমা হতেই পারে না। ঠিক আছে, এবার বুঝে গেল মিস ইন্টারপ্রিটেশন অ্যাভয়েড করা যায় ইন্টারভিউ মাধ্যমে। মিস ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ভুল ব্যাখ্যা, এক কথায় কোনো কিছুর ভুল ব্যাখ্যা, সেটাকে অ্যাভয়েড করা যায়, কারণ যেহেতু খুব ক্লোজলি আলোচনাটা হয়, খুব গভীরে গিয়ে আলোচনাটা হয়, তাই ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে ইন্টারভিউ মাধ্যমে, এটা মনে রাখ। অসুবিধা কিন্তু অনেক আছে, এই যে বললাম এত কাছাকাছি গিয়ে অবজারভেশন এই ইন্টারভিউ নেবো, কজনকে নিতে পারবো, আমার তো সময় সীমিত, তাহলে অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক বেশি ব্যয় সাপেক্ষ, অনেক ম্যান পাওয়ার বা লেবার লাগবে, না হলে কাজ করা সম্ভব নয়। খুব বড় এরিয়ার ক্ষেত্রে ইন্টারভিউ মেথড একেবারেই প্রযোজ্য নয়, ওকে, তাড়াতাড়ি কাজ করতে গেলে ইন্টারভিউ মেথড একেবারেই প্রযোজ্য নয়, যদি দীর্ঘ সময় থাকে তবেই এই মেথডটা সিটি। অনেক সময় আমি যতই প্রশ্ন করি না কেন, কারো যদি ইন্টেনশন থাকে যে আমি ভুল উত্তর দেব, তাহলে কিন্তু ভুল তথ্য আসতে পারে, এটা এই সম্ভাবনাটা থেকেই যায়, সব পদ্ধতি আছে, সেটা অবজারভেশন
অবজারভেশন বলছি, এরপরে আমরা কোশ্চেনিয়ার সার্ভে শিডিউল যাই বলি থাকতে পারে। আরেকটা, যাকে তাকে দিয়ে এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা যাবে না, খুব হাইলি কোয়ালিফাইড স্কিলড ইন্টারভিউয়ার দরকার। অর্থাৎ যে তথ্য সংগ্রহ করতে যাবে সে অনেক বেশি দক্ষ হতে হবে তাকে, না হলে সে কিন্তু ফুল ইনফরমেশন তুলে আনতে পারবে না। এগুলো হচ্ছে তার ইন্টারভিউ মেথডের অসুবিধা। বলো কার কোনো জিজ্ঞাসা থাকলে। স্যার টিচিং লাইনে তাহলে কোন মেথডে ইন্টারভিউ করে? ফেস টু ফেস ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, মানে যেটা ভাইভা, তোদের যে ভাইভা নিয়ে আমরা পরীক্ষা, ওটাও তাই, ফেস টু ফেস ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, বা চাকরির পরীক্ষা যে ইন্টারভিউ সেগুলো তাই। গ্রুপ ডিসকাশন বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়। আর চাকরির পরীক্ষার ইন্টারভিউ গুলো কিন্তু স্ট্রাকচার নয়, আনস্ট্রাকচার, ওরা কোনো সুনির্দিষ্ট, ওদের কোনো কোশ্চেন সেট থাকে না, ওরা র্যান্ডামলি প্রশ্ন ওদের মাথায় যা সেটা জিজ্ঞাসা করে, আলোচনা করতে করতে প্রশ্ন জিজ্ঞাসা করে, বুঝা গেল? নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড, কোশ্চেনিয়ার মেথড। আমি এর পাশাপাশি এখানে লিখলাম সার্ভে শিডিউল, কারণ এই দুটো রিলেট করে আমাকে আলোচনা করতে হবে। কোশ্চেনিয়ার মেথড অ্যান্ড সার্ভে শিডিউল মেথড দুটো কিন্তু আলাদা মেথড, কিন্তু দুটোর মধ্যে মিলও আছে, পার্থক্য যেমন আছে মিলও আছে। এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয়, বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত মেথড হচ্ছে এই দুটো। ওকে, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই দুটো ক্ষেত্রেই এ কোশ্চেনিয়ার, যেটাকে আমরা সার্ভে শিডিউলও বলে থাকি, সেটা তৈরি করা হয়। কোশ্চেনিয়ার ব্যাপারটা কি? প্রশ্নমালা, অর্থাৎ যে বিষয়ে আমি তথ্য সংগ্রহ করছি সেই বিষয় সম্পর্কিত আমার যা যা কোয়ারিজ রয়েছে, আমার যা যা জিজ্ঞাসা রয়েছে, সেই সবগুলোর উত্তর পাওয়ার জন্য যতগুলো প্রশ্ন দরকার ততগুলো প্রশ্ন আমি পরপর সাজিয়ে রেডি করে নিই, নিয়ে তবে আমি তথ্য সংগ্রহ করতে নামি। ওই সেট অফ কোশ্চেন ওটাকে বলা হয় কোশ্চেনিয়ার বা সার্ভে শিডিউল। এখন প্রশ্ন হতে পারে, তাহলে স্যার দুটো পদ্ধতি আপনি আলাদা বললেন কেন? আলাদাটা কোথায়? মেথড, কোশ্চেনিয়ার মেথড, সার্ভে শিডিউল মেথড, মেথডটা আলাদা। কি কোশ্চেনিয়ার মেথডে যেটা হয়, ওই যে কোশ্চেন সেট অফ কোশ্চেনটা তৈরি করা হলো সেটাকে বাই মেল, সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারি, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি, ইমেলে পাঠাতে পারি, বা ইন্টারনেটে লিংক দিয়ে শেয়ার করতে পারি। বাই অর্থাৎ আমি নিজে না গিয়ে আমি প্রশ্নটাকে পাঠিয়ে দিচ্ছি কার কাছে, যার কাছ থেকে আমি তথ্যটা সংগ্রহ করব। সার্ভে শিডিউলে কি হচ্ছে? সার্ভে শিডিউলে যেটা তৈরি হচ্ছে, এই যে কোশ্চেন সেটাকে আমি ব্যাগের মধ্যে নিয়ে আমি নিজে চলে যাচ্ছি, আমার একটা টিম তৈরি করে নিয়ে আমি সেই যে জায়গায় সার্ভে করবো সেখানে চলে যাচ্ছি, গিয়ে প্রতিটি ব্যক্তির কাছে কাছে গিয়ে তাকে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি, করে আমি নোট করছি। এটা হচ্ছে সার্ভে শিডিউলের মেথড। তাহলে মেথডের পার্থক্যটা বোঝা গেল? আর কি কোশ্চেনে যেহেতু আমি পাঠিয়ে দিলাম, নির্ভর করছে তার উপরে, অর্থাৎ রেসপন্ডেন্টের উপরে, সে সেইটা পাঠাবে কি পাঠাবে না। কিন্তু সার্ভে শিডিউলে আমি যা তাকে জিজ্ঞাসা করছি আমি নোট করে নিচ্ছি, তাহলে কি কোশ্চেনের রেসপন্স রেট, অর্থাৎ আমি 100টা কোশ্চেন পাঠালাম 100 জনকে, 30টা ফিরে এলো, 10টা ফিরে এলো, বাকিগুলো ফিরেই এলো না। সার্ভে শিডিউল আমি নিজে যদি 100টা কোশ্চেন নিয়ে 100 জনের কাছে যাই, খুব বেশি হলে 10 জন অস্বীকার করবে, আমার সময় নেই বাবা তুমি যাও, বাকিরা কিন্তু উত্তর দেবে, অর্থাৎ রেসপন্স রেট এর অনেক বেশি। আমি কিন্তু ডিফারেন্সটা বলছি, যেমন বৈশিষ্ট্য গুলো বলছি, ডিফারেন্সটা কিন্তু 100 আলোচনা করছি, এইটার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, এবং তোদেরও সম্ভবত এখান থেকেই প্রশ্ন হয়তো আসবে। ওকে, এটা একটু ভালো করে বুঝে নে। আর কি হতে পারে? কোশ্চেনিয়ার মেথডে, কোশ্চেনিয়ার মেথডে আমি যেহেতু প্রশ্নটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে প্রশ্নের উত্তরগুলো কে লিখছে? রেসপন্ডেন্ট নিজে হাতে লিখছে। আমি কি লিখছি? আমি কিন্তু লিখছি না, কিন্তু সার্ভে শিডিউলে আমরা কি করি, যে সার্ভে করছে সেই লিখছে, রেসপন্ডেন্ট যা মুখে বলছে, এটা একটা ডিফারেন্স। আর কি ডিফারেন্স? কোশ্চেনিয়ার আমি প্রশ্ন পাঠিয়ে দিলাম,
পাঠানোর পরে আমার মনে হলো ইস একটা কোশ্চেন মিস হয়ে গেছে, এইটা দিলে খুব ভালো হতো, বা আমার মনে হলো ইস অত নম্বর কোশ্চেনটা বাদ দিলেই বোধ হয় ভালো হতো, মানুষ যদি খেপে যায়। সেই সুযোগ কি আছে? কোশ্চেন মডিফিকেশনের সুযোগ আছে, চেঞ্জ করার সুযোগ আছে, নতুন কোশ্চেন অ্যাড করার সুযোগ আছে কোশ্চেনের মেথডে? নেই। সার্ভে শিডিউলে সেই সুযোগটা থাকছে, কারণ আমি নিজে ফিল্ডে থাকছি, আমি নিজেই প্রশ্ন করছি, প্রয়োজনে কোনো একটা শব্দের ভাষা বদলে দিতে পারি আমি প্রশ্ন জিজ্ঞাসা করার সময়, সেই সুযোগটা থাকছে। তার মানে এটা অনেক বেশি ফ্লেক্সিবল, নমনীয় কোশ্চেনের অনেক বেশি ইজি। আর কি কোশ্চেনের সঙ্গে একটা লম্বা চিঠি ধরাতে হয়, অর্থাৎ আমি কি করছি, কেন করছি, আমি কে, এই কাজটা করে কি করব, এই তথ্যগুলোকে নিয়ে কি কাজে লাগাবো, এগুলো ব্যাখ্যা দিতে হবে। না হলে যার কাছে প্রশ্নটা গেল, হঠাৎ করে একটা প্রশ্ন এসে হাজির হলো, আমি কি উত্তর দেবো? নিশ্চয়ই দেবো না। আমাকে জানতে হবে যে প্রশ্নগুলো কে চাইছে, কেন চাইছে, আমার ব্যক্তিগত তথ্য তার কাছে আমি দেবো, আমি নিশ্চিত নিশ্চিত হয়ে তবে তো দেবো। ওই জন্য একটা চিঠি লিখতে হয়, সার্ভে চিঠি এরকম কোনো গল্পই নেই, চিঠির কোনো গল্প নেই, ঠিক আছে? আর কি একটা প্রশ্নের ভাষা যদি রেসপন্ডেন্ট বুঝতে না পারে, তা আমার বা তার কিচ্ছু করার নেই, কারণ আমি মেলে পাঠিয়ে দিয়েছি, সে সেই কোশ্চেনটা বাদ দিয়েই হয়তো উত্তর পাঠিয়ে দিবে। কিন্তু সার্ভে শিডিউলে যেহেতু প্রশ্নটা আমিই করছি, যদি বুঝতে না পারে আমি ভাষা চেঞ্জ করে বললাম, আচ্ছা এই রকম বলুন, এবার সে বুঝে গেল। কিন্তু কোশ্চেনে ভাষা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটাও কিন্তু উত্তর না দেওয়া অবস্থায় আমার কাছে ফিরে আসতে পারে। আর কি শিক্ষিত এলাকাতেই শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার মেথড প্রয়োগ করা যাবে, অশিক্ষিত এলাকাতে যারা লেখাপড়া জানে না তাদের কাছে কি আমরা করতে পারবো? আমি একজন গ্রামে যে নিরক্ষর মানুষ, তার বাড়িতে একটা কোশ্চেন পাঠিয়ে দিলাম, সে কি বুঝবে? বুঝবে কিছু? বুঝবে না। ওই জন্য খুব উন্নত শহর এলাকাতেই কোশ্চেন অ্যান্সার মেথড চলে, কিন্তু আমি যদি খুব দরিদ্র এলাকাতে, পিছিয়ে পড়া এলাকাতে, যেখানে মানুষের কোনো সচেতনতাই নেই বা নিরক্ষর মানুষের ভরা, সেখানে সার্ভে শিডিউলই একমাত্র খরচ, না হলে ইন্টারভিউ মেথড, অবজারভেশন মেথড ওগুলো ইউজ করতে হবে, কোশ্চেন আর চলবে না। বোঝা গেল? তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন এবং সার্ভে শিডিউলের পার্থক্য আসে বলতে পারবি, কোশ্চেন এর বৈশিষ্ট্য যদি আসে, সার্ভে শিডিউলের বৈশিষ্ট্য যদি আসে বলতে পারবি, আমি যেগুলো আলোচনা করলাম ওগুলোই পার্থক্য, প্লাস কোশ্চেন এবং সার্ভে বৈশিষ্ট্য গুলো ওগুলোই হবে। সুবিধা অসুবিধা গুলো আমি কিন্তু এর মধ্যেই চলে আসছে, যেগুলো বললাম। আর কি কোশ্চেনের মেথড অনেক বড় যদি আমার গবেষণা ক্ষেত্র থাকে, অর্থাৎ আমি জানতে চাইছি ভারতবর্ষের বিভিন্ন শহরে কোন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, বিভিন্ন শহরের এক একটা শহরে 10-20 জনকে আমি কোশ্চেন পাঠিয়ে দিলাম, হয়ে গেল, সেই শহরে ভিজিট করার কোনো দরকার নেই। কিন্তু সার্ভে শিডিউল দিয়ে আমি, আমাকে যদি প্রত্যেকটা শহরে যেতে হয় পারবো? সম্ভব না। অর্থাৎ বিরাট বড় জিওগ্রাফিক্যাল এরিয়া যদি আমার সার্ভে করতে হয়, তাহলে কিন্তু কোশ্চেনের মেথড আমি সেই জন্য সুবিধার মধ্যেই যাবে। আর কি হতে পারে? অনেক কম খরচ, পোস্ট করতে যা খরচ বা ইমেলে পাঠালে শুধু ইন্টারনেট থাকলেই হবে, আর কোনো খরচ নেই। সার্ভে শিডিউল নিজে যেতে হচ্ছে, বা দল বল নিয়ে যেতে হচ্ছে, গাড়ি ভাড়া, রাস্তার খরচ, যারা নিয়ে যাদেরকে নিয়ে যাবো, বা আমি নিজে যাবো, থাকার খরচ, খাওয়ার খরচ, অনেক বেশি খরচ, অনেক সময়ও লাগবে। কিন্তু কোশ্চেনের মেথডে অনেক কম খরচে হয়। আর কি বলছে যে আমি 10 জনকে নিলাম, এই যে ধর আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম, তোদেরকে আমি তোদের গ্রামে গ্রামের থেকে তথ্য সংগ্রহ করতে বললাম, এবার কেউ একজন ধুর স্যার বলেছি তাই করতে হবে, ভুল ভাল নিয়ে আমাকে জমা দিয়ে দিল, আমি ওটার উপরে ভরসা করলাম। অর্থাৎ ইন্টারভিউয়ার যে, অর্থাৎ আমি যাকে ইন্টারভিউয়ার হিসেবে নিয়োগ করলাম, সে যদি ভুল করে, তার মধ্যে যদি বায়াসনেস থাকে, তাহলে তো সার্ভে শিডিউলে ভুল তথ্য আসতে পারে। কিন্তু কোশ্চেনে রেসপন্ডেন্ট নিজে লিখছে, নিজের বক্তব্য, নিজের উত্তর নিজে লিখছে, তাই এখানে ইন্টারভিউয়ারের যে বায়াসনেস সেটা থাকছে না। আমি একটা উদাহরণ দিই, আমরা যখন কলেজে পড়তাম, আমরা সিকিমে গেছিলাম এডুকেশনাল এক্সকার্শনে, তো আমাদের একটা বন্ধু খুব পর, ও কি করে একটা বাড়িতে ওর ও ওর টিমে 3 জন ছিল, টোটাল ওদের 15টা কোশ্চেন ছিল ফিল আপ করার জন্য, মানে 15টা সার্ভে শিডিউল ছিল, একটা ফিল আপ করেছে, বাকিগুলো গাছতলায় বসে বসে ফিল আপ করেছে, বুঝতে পারছি? তো এইরকম যদি ইন্টারভিউয়ার হয় তাহলে কি হবে? তো কোশ্চেনের মেথডে সেই সুযোগটা থাকছে না, বা সেই ভুল হওয়ার সম্ভাবনাটা থাকছে না, বুঝতে পারলাম? বলো, এই পর্যন্ত কোশ্চেনেয়ার এবং সার্ভে মেথডের মধ্যে যে ডিফারেন্স, বা কোশ্চেনেয়ারের সুবিধা অসুবিধা,
বা সার্ভে শিডিউলের সুবিধা অসুবিধা সেগুলো সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা বলে। স্যার একটু সমস্যা আছে স্যার, কোশ্চেনিয়ার বুঝতে স্যার, জাস্ট কোশ্চেনিয়ার নিজে প্রশ্ন করবে প্লাস নিজে কি উত্তর করবে স্যার? না না না, প্রশ্ন তো আমি পাঠিয়ে দিচ্ছি, সে শুধু ওই ফাঁকা জায়গা যেগুলো থাকবে বা যেগুলো অপশন থাকবে সেখানে সে টিক দেবে বা নিজে লিখবে, নিজে হাতে লিখবে। ধর আমি তোকে এখন ইমেলে তোকে একটা প্রশ্ন দিলাম, গুগল ফর্মে লিখে বললাম যে এই ফর্মটা তুই ফিল আপ করে দে, এটা কিন্তু কোশ্চেনের মেথড, বোঝা গেল? হ্যাঁ বলুন আর স্যার। যখন আমি কোশ্চেনটা নিয়ে তোর কাছে কি বলছি, আচ্ছা বলুন তো এইটা আপনার কি মনে হয়, আপনি তুমি বললে আমি নোট করলাম, তাহলে সেটি কোশ্চেন কি স্যার ওরা করেছে নিজেরাই? যে গবেষণা করছে, যে সার্ভেয়ার, সে নিজে যাচ্ছে, অর্থাৎ আমি গবেষণা করছি, আমি 10 জন টিম তৈরি করেছি যারা আমার সার্ভেতে হেল্প করবে, তাহলে ওই 10 জনের যে সার্ভেয়ার, আমি তাদের প্রত্যেকের হাতে এক একজনের হাতে হয়তো 10টা করে প্রশ্ন দিয়ে দিলাম, বললাম তোমরা যাও 10 জনের কাছ থেকে তথ্য নিয়ে এসো। এবার তারা কি করবে, সেই প্রশ্নগুলো নিয়ে প্রথমে একজনের কাছে গেলো, আচ্ছা আপনি এই বিষয়ে কি বলছেন, এই বিষয়ে কি বলছেন, উনি বলছে আমি উত্তর লিখছি, মানে আমি সার্ভেয়ার, আমি কোশ্চেনের ফিল আপ করছি, সার্ভে শিডিউল মেথড। আর কোশ্চেনের মেথডে কি বলছি, আমি প্রশ্ন মেলে পাঠিয়ে দিলাম, যার কাছে পৌঁছালো সেই রেসপন্ডেন্ট, তার তাই উত্তর, মানে চাইছি আমি রেসপন্স চাইছি, সেই প্রশ্নটা দেখলো, আচ্ছা এইটা এই বলেছে, আচ্ছা আমার মনে হচ্ছে এইটা, আচ্ছা এইটা এই বলেছে, আচ্ছা এর কারণ হচ্ছে এই, সে লিখলো, লিখে আবার আমাকে রিটার্ন পাঠিয়ে দিল, এটা হচ্ছে কোশ্চেন। এবার বলো স্যার আপনার যে অনলাইনে স্যার এবার পরীক্ষা দিলাম স্যার, এটা তাহলে কোশ্চেনের মেথড স্যার? শিওর কোশ্চেন এর মেথড, মানে এটা তো ডেটা কালেকশন মেথড ঠিক না, এটা অ্যাসেসমেন্ট মেথড, তো যদি মানে মেথড অনুযায়ী ধরি তাহলে একটা কোশ্চেন অ্যান্সার, কারণ আমরা বাই মেল কোশ্চেন তোদের হাতে পাঠিয়ে দিয়েছি, তোরা আবার উত্তর বাই মেলই পাঠিয়েছিস, কোশ্চেন অ্যান্সার আমরা বলতে পারি। আর কার কোনো জিজ্ঞাসা এটা নিয়ে? আর কারো কোনো জিজ্ঞাসা আছে? দুর্যোধন আছো নাই নাকি? স্যার, নাই না না, এটাতে নাই। ওকে, তাহলে কোশ্চেনের সার্ভে শিডিউলের সুবিধা অসুবিধা তাদের পার্থক্য বললে আসলে আমি লিখ করতে পারবি। ওকে, এবার একটা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনের তৈরি করছি, অর্থাৎ একটা কোশ্চেন সেট তৈরি করছি, সেই কোশ্চেন সেট তৈরি করার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা পরীক্ষাতে আসে, অর্থাৎ হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনের, এইভাবে প্রশ্ন আসতে পারে, বা অন্যভাবে বললে বলে হোয়াট আর দা স্টেপস টু বি ফলোড ফর প্রিপেয়ারিং এ কোশ্চেনের অর সার্ভে শিডিউল, অর্থাৎ একটা কোশ্চেন সেট তৈরি করার জন্য কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে, অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ প্রশ্নের সাজানো কেমন হবে, প্রশ্নের ভাষা কেমন হবে, বাক্য গুলো যেগুলো ব্যবহার করবো সেগুলো ছোট হবে না বড় হবে, সেন্সিটিভ শব্দ ব্যবহার করবো না করবো না, লেখার জায়গা বেশি থাকবে, স্পষ্ট হবে লেখাগুলো, বাক্যগুলো ছোট হবে, তারপরে ভাষাগুলো খুব কংক্রিট হবে যেন কোনো অস্পষ্টতা না থাকে, সেন্সিটিভ যে বিষয় মানুষ রেগে যেতে পারে সেরকম গুলোকে এড়িয়ে যেতে হবে, প্রথম দিকে সহজ মাঝে কঠিন শেষের দিকে সব থেকে কি বলবো সেন্সিটিভ, যদি কোনো প্রশ্নের উত্তর জানা দরকার হয় সেগুলো একদম শেষে রাখতে হয়, আর কঠিন প্রশ্নগুলো মাঝে রাখতে হয়, তারপরে ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড দু রকম প্রশ্ন রাখতে হয়, লেখার জন্য যথেষ্ট জায়গা থাকতে হয়, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা গুড কোশ্চেনের বৈশিষ্ট্য, বা কোশ্চেন তৈরি করতে গেলে ওইগুলো মাথায় রাখতে হয়, সেটা একটা আলাদা প্রশ্ন আসতে হবে, সেগুলো আমি একটু বলছি, ভিডিওটা আসলে রেকর্ড হচ্ছে, এটা আমি পাঠিয়ে দেবো, যদি কেউ মিস করিস ওটা দেখে আবার বুঝে নিতে পারবি। ওকে, আচ্ছা প্রথমে কি করতে হয়, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে কোশ্চেন সাজানো, যেটা আমি বললাম, অর্থাৎ প্রথমে সহজ কোশ্চেন এবং ফ্যামিলিয়ার হওয়া, অর্থাৎ পরিচিত হওয়া, সেই ধরনের কিছু প্রশ্ন রাখতে হয়, সব থেকে মূল, অর্থাৎ আমার যে মূল কোশ্চেন গুলো যেগুলো থেকে আমার মূল তথ্যগুলো উঠে আসবে সেগুলো ঠিক মাঝামাঝি রাখতে হয়, আর একদম শেষে খুব কঠিন কোনো বিষয়
খুব সেন্সিটিভ কোনো বিষয় নিয়ে যদি আমার প্রশ্ন থেকে থাকে অ্যাভয়েড করতে বলা হয়, তারপরেও যদি আমার প্রয়োজন পড়ে সেটা একদম শেষে আসতে হয়। কারণ অনেকটা আলোচনার পরে তখন গিয়ে ফ্যামিলিয়ার হয়ে যায়, তখন সেই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় দিয়ে দেয়। এটা ফার্স্ট সিকোয়েন্সিং অফ কোশ্চেন যেটাকে বলছি, কোশ্চেন সাজানোটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমি গিয়ে যদি তার ইনকাম জিজ্ঞাসা করি, তার জাব জিজ্ঞাসা করি, তাহলে খেপে যাবে, ঠিক আছে? ওই জন্য প্রথমে সেন্সিটিভ বিষয় জিজ্ঞাসা করতে হয় না। বা প্রথমে আমি কি বললাম, আচ্ছা ভারতবর্ষের অর্থনৈতিক সিস্টেম সম্পর্কে আপনার মতামত বলুন, ভাবে যাবে, ঠিক আছে? নেক্সট, শব্দ চয়ন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কোন রকম বায়াস শব্দ, ত্রুটিপূর্ণ শব্দ, মানুষকে আঘাত করে এরকম শব্দ এড়িয়ে চলতে হবে। এক মিনিট, হ্যাঁ আমি জাস্ট একটু মিউট হচ্ছি। হ্যালো, না আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস শেষ করে ফোন করছি। নতুন কে কে আছে রে? হ্যাঁ তো সব ঠিক আছে, বিশাল সরকার, হ্যাঁ সবাই বেঁচে আছিস? মা 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 না বাড়ি মাটিয়ারা। আচ্ছা, অনেক বড় টপিক, অনেক কিছু আলোচনা হচ্ছে, বোর লাগতে পারে, মাথা থেকে অর্ধেক কিছু বেরিয়ে যেতে পারে, যার জন্য ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করে আমি দেবো, প্রয়োজনে দেখে নেবে, ঠিক আছে? হাতে এতটাই কম সময় যে একদিনে অনেক বেশি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, বোঝা যাচ্ছে কি? মানে বৃথা সময় নষ্ট করছি না তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি ওয়ার্ডিং নিয়ে বলছিলাম, শব্দ চয়ন। একই বিষয়ে বারবার হেজে হেজানো যাবে না, অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে আমি যখন প্রশ্ন করবো সেটা একবারই থাকবে, একই জায়গাতে থাকবে, বারবার যেন রিপিট না হয় সেটা মাথায় রাখতে হবে। আর আমি যে শব্দ চয়ন করছি সেটা আমি বারবার কেন গুরুত্ব দিচ্ছি, কারণ আমি যেটা জানতে চাইছি আমার শব্দ যেন সেটাই বোঝায়। অনেক সময় আমরা ঘুরিয়ে প্রশ্ন করতে গিয়ে এমন প্রশ্ন করে ফেলি যার উত্তর পেতে আমি এটা চাইছিলাম না। ওই জন্য আমি যেটা জানতে চাইছি বা আমি যেটা বলতে চাইছি আমার প্রশ্নের ভাষা যেন সেটাই বলে, সেটা গুরুত্বপূর্ণ। যারা উত্তর দেবে, যারা রেসপন্ডেন্ট, যাদের কাছ থেকে আমি তথ্য চাইছি, তারা যেভাবে ভাবে ঠিক তাদের ভাষাতেই যদি আমরা প্রশ্নটা করি সব থেকে সুবিধা হয়, এটা মাথায় রাখতে হবে। আর কোশ্চেন ওপেন এন্ডেড থাকবে যেমন ক্লোজ এন্ডেড থাকবে। কেন বলছি, আমরা যখন অবজেক্টিভ রিসার্চ করি, কোয়ান্টিটেটিভ ডেটা আমরা জেনারেট করার চেষ্টা করি, তখন আমরা কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন করি, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন করি, অপশন দেয়া থাকে, সেখানে বিভিন্ন রকমের মেজারমেন্ট স্কেল ব্যবহার করি আমরা, করে তথ্য সংগ্রহ করি। কিন্তু ওই যে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন গুলো নিচ্ছি সেগুলোকে ভেরিফাই করার জন্য কিছু ওপেন এন্ডেড কোশ্চেন রাখতে হয়, অর্থাৎ যেখানে রেসপন্ডেন্ট তার মতামত দেবে, ঠিক আছে, বাক্যে সেটাকে প্রকাশ করবে, এটা দরকার। অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেনও কিন্তু রাখতে হয় আর কি। ডেঞ্জার ওয়ার্ড যদি বললাম, বিপজ্জনক শব্দ, সেন্সিটিভ শব্দ, মানুষকে আঘাত করে এরকম শব্দ এড়িয়ে চলতে হয় আর কি। জানি না, বলতে পারবো না, আমার কোনো মতামত নেই, এই ধরনের অপশন কিন্তু রাখতে হবে। তাহলে আমি যখন অপশন দিচ্ছি আনস্ট্রাকচার্ড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, আমি যখন অপশন দিচ্ছি সেখানে কিন্তু একটা অপশন এরকম রাখা দরকার যে না আমি জানি না, আমার কোনো মতামত নেই, আমি বলতে পারবো না, এই ধরনের অপশন গুলো থাকতে হবে। অর্থাৎ নিউট্রাল একটা পজিশন সেই অপশনটা রাখতে হয়। এগুলো হচ্ছে ওয়ার্ডিং যেটাকে আমরা বলছি, এটা শব্দের ব্যবহার কোশ্চেনে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সিকোয়েন্স বললাম, তারপরে বললাম শব্দের ব্যবহার, তারপরে হচ্ছে আমি যে প্রশ্নের যে প্রশ্নগুলো তার স্ট্রাকচার কেমন হবে, প্রশ্নগুলো যতটা সম্ভব শর্ট হবে, অর্থাৎ লেন্থ যেন খুব বড় না হয়। প্রশ্ন যদি খুব বড় হয়ে যায় অনেক সময় প্রশ্ন করে বুঝতে পারে না,
যতটা সম্ভব কনসাইজ, ছোট করতে হবে, খুব স্পষ্ট ভাবে যেন লেখা থাকে। আমি হাতে লিখে যদি লিখি, হাতে লেখা যেন খুব স্পষ্ট হয়, যদি হাতে না লিখে টাইপ করি, টাইপটা যেন খুব স্পষ্ট হয়, যদি প্রিন্ট করে পাঠায়, প্রিন্টিং কোয়ালিটি যেন খুব ভালো হয়, অস্পষ্টতা যেন না থাকে। লেখার জন্য যথেষ্ট জায়গা থাকতে হবে। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন বুঝিস, সংক্ষিপ্ত লেখা যেগুলো, যেমন আমরা ই ফুল স্টপ জি মানে কি, ফর এক্সাম্পল আই ফুল স্টপ ই মানে কি, দ্যাট ইজ, এই ধরনের অ্যাব্রিভিয়েশন আমরা ব্যবহার করব না। যেমন আমরা এসসি, এসটি, এই যে লিখবো, এসসি মানে কি, শিডিউল কাস্ট, এসটি মানে কি, শিডিউল ট্রাইব। এবার এগুলো তো সবাই নাও জানতে পারে, ওই জন্য আমরা এরকম অ্যাব্রিভিয়েশন ইউজ না করে আমরা ফুল ওয়ার্ডটা লিখবো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন ইউজ করবো না। আরেকটা হচ্ছে, কোশ্চেন তিন ধরনের হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর যে টারসিয়ারি, এই তিন ধরনের প্রশ্ন রাখতে হয়। অর্থাৎ আমার যে মূল জানার বিষয় সরাসরি সেই রিলেটেড যে প্রশ্ন সেটা হয় প্রাইমারি প্রশ্ন। আপনার ইনকাম কত, আমি যদি আয় জানতে চাই, আচ্ছা আপনার ইনকাম কত, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি কোশ্চেন। এইবার সে ইনকাম বলবে না, তাহলে তখন আমি কি করতে পারি, আমি রেঞ্জ বলে দেবো, আচ্ছা বছরে 5 লাখ থেকে 10 লাখ, 3 লাখ থেকে 5 লাখ, 1 লাখ থেকে 2 লাখ, এরকম অপশন দিতে পারি। তাও যদি না বলতে চাই, আচ্ছা ঠিক আছে বলুন আপনার খরচ কত, খরচ আমার জানার দরকার নেই, আমার ইনকামটা জানার দরকার, কিন্তু আমি তার খরচ জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি মাসে কত খরচ করেন, শিক্ষার পেছনে কত খরচ করেন, জামা কাপড়ের জন্য কত খরচ করেন, আপনার গাড়ি বাড়ি কিরকম, হ্যাঁ মাসে মোটর সাইকেল যদি মোটর সাইকেল থাকে, মোটর সাইকেলের জন্য কত খরচ হয়, এই ধরনের কিছু ইনডাইরেক্ট কোশ্চেন রিলেটেড টু ইনকাম, অর্থাৎ ইনকামকে যাচাই করার জন্য কিছু কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি, সেকেন্ডারি কোশ্চেন, ঠিক আছে। আর কিছু কোশ্চেন থাকে যেগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি প্রশ্নকে, ওই প্রশ্নগুলো যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো যাতে ভুল না দেয়, সেই ধরনের কিছু প্রশ্ন থাকে, খুব মানে কি বলবো, সরাসরি মানে সেই বিষয়টা থাকবেই না তার মধ্যে, কিন্তু শুধুমাত্র যে সার্ভেয়ার সেই জানবে যে ওই প্রশ্নটার উত্তর যেটা আসবে সেটার মানে, এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলবো টারসিয়ারি কোশ্চেন। ওকে, তাহলে তিন ধরনের কোশ্চেন বোঝাতে পারলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। প্রাইমারিটা হচ্ছে ডাইরেক্ট বিষয় সম্পর্কিত কোশ্চেন, সেকেন্ডারি কোশ্চেন হচ্ছে সেই বিষয়ের ইনডাইরেক্ট কোশ্চেন গুলো, আর টারসিয়ারি কোশ্চেন হচ্ছে সেই বিষয় সম্পর্কে প্রাইমারি এবং সেকেন্ডারি যে প্রশ্নগুলো আমি করেছি তাদের যে উত্তরগুলো সেইগুলো সত্যি কিনা সেটা যাচাই করার জন্য যে প্রশ্নগুলো রাখা হয়। যেমন কি বলবো, এই ধরনের প্রশ্নে এমন ভাবে প্রশ্নটা সাজানো হয় যাতে করে যে রেসপন্ডেন্ট সে কোনো বায়াসড উত্তর না দিতে পারে, অর্থাৎ ওই যে বললাম খরচও বলতে চাইছে না, তখন আমি ঘুরিয়ে সে রিসেন্টলি কোথাও ঘুরতে গিয়েছিল কিনা, সেখানে তার কদিন ছিল, সেখানকার হোটেলের কত বিল মিটিয়েছে বা কোথায় কোথায় ঘুরেছে, কত খরচ হয়েছে, এগুলো আমি অপশন দিয়ে দিয়ে তার কাছ থেকে জেনে নিলাম, ঠিক আছে, সেখানে কোনো বায়াসনেস থাকবে না, অর্থাৎ সে মানে ইচ্ছাকৃত ভাবে ভুল আমাকে করাতে পারবে না, আমি সেখানে এমন ভাবে অপশন গুলোকে সাজিয়ে দেবো, সেইগুলো হচ্ছে তার সাইড। তাহলে আমরা মোটামুটি প্রাইমারি ডেটা কালেকশনের যে ইম্পর্টেন্ট মেথড সেগুলো নিয়ে আলোচনা করলাম, এছাড়া আরো কিছু ইনফরমেশন, আরো কিছু পদ্ধতি আছে, যেমন বলছে যে বিভিন্ন কোম্পানির অডিট রিপোর্ট তারা বাধ্য হয় তথ্য দিতে, ওয়ারেন্টি কার্ড বা বিভিন্ন কোম্পানির কিছু সার্ভে সেগুলোর মাধ্যমে তারা তাদের কাস্টমারদের কাছ থেকে প্রাইমারি ডেটা কালেকশন করে। এছাড়া আরো কিছু মেথড আছে, 1 মিনিট, একটাকে বলা হয় ডায়েরি মেথড, একটাকে বলা হয় পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজার, আর একটা হচ্ছে মেকানিক্যাল ডিভাইসেস। ডায়েরি মেথডটা কি, অনেক সময় কি হয় আমরা যে জায়গার উপরে গবেষণা করছি সেই জায়গাতে সিলেক্টিভ কিছু ইন্ডিভিজুয়ালের হাতে আমরা একটা ডায়েরি দিয়ে আসি, যখন ঘটনা ঘটবে তখন সে নোট করবে। অনেক সময় ডাক্তাররা ক্লিনিক্যাল ইন্টারভিউর পরেও যদি বুঝতে না পারে, বাড়িতে কিছু কিছু নোট করতে পারে না, আচ্ছা আপনার যখন জ্বর আসছে কত জ্বর মাপবেন, দিনে কতবার জ্বর আসছে, দিনে কতবার তাপমাত্রা মাপবে, যারা প্রেশারের রোগী বাড়িতে প্রেশার মনিটর করতে বলে, এইগুলো হচ্ছে ডায়েরি মেথড। অর্থাৎ যখন ঘটনাটা ঘটবে আমি সেখানে নাও থাকতে পারি, আমি ডায়েরি দিয়ে চলে এসেছি, তাদেরকে বলে এসেছি যে যখন ঘটনা ঘটবে তখন আপনি
নোট করবে, এটাকে বলা হয় ডাইরি মেথড, এটা প্রাইমারি ডেটা কালেকশনের একটা মেথড। আর একটা বলা হয় পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল, এটা একটা বিশেষ মেথড, এটা নিয়ে খুব ডিটেল আমরা আলোচনা করবো, একটা বিরাট বড় একটা পদ্ধতি, যেটা শর্টকাটে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বিশেষ করে গ্রামীণ এলাকার গবেষণার জন্য এই পদ্ধতিটা উঠে এসেছে। এখানে গ্রামীণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে কোন গবেষণা করার জন্য সেই মানুষদেরকে ইনভলভ করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে খুব শর্টকাটে যদি আমি বলি, তাদেরকে ইনভলভ করা হয় বিভিন্ন ভাবে, তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন অ্যাক্টিভিটি তাদেরকে দেওয়া হয়, এবং তাদের সেই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে গবেষণার যে কি বলবো রেজাল্ট সেটা উঠে আসে, এটাকে বলা হয় পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল। খুব বড় একটা বিষয় আমি সংক্ষেপে বললাম, খুব বেশি ইয়ে নয়, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। সেকেন্ডারি ডেটা কালেকশন প্রথম একটা পাবলিশড সোর্স হতে পারে, হ্যাঁ, অর্থাৎ যেটা প্রকাশিত, আরেকটা হচ্ছে আনপাবলিশড, অর্থাৎ প্রকাশিত হয়নি কোনো রিপোর্ট আকারে বা কোনোভাবে প্রকাশিত হয়নি, অপ্রকাশিত অবস্থায় থেকে গেছে। এবার পাবলিশ সোর্স এর মধ্যে বই হতে পারে, জার্নাল হতে পারে, রিপোর্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এগুলো হতে পারে। আর আনপাবলিশড, যে কোনো আনপাবলিশড রিপোর্ট, আনপাবলিশড থিসিস, হ্যাঁ, সেগুলো কোম্পানি প্রকাশ করেনি বা কেউ তথ্য সংগ্রহ করে রেখেছে, সেটা তার আর প্রকাশ করার প্রয়োজন পড়েনি, তার কাছে রয়ে গেছে, সেটা সেখান থেকে আমরা নিলাম, এই ধরনের হতে পারে। আচ্ছা আর কি, এবারে পাবলিশড যে সোর্স আমি বললাম, রিপোর্টস এর মধ্যে আবার কিছু গভর্নমেন্ট থাকে, কিছু প্রাইভেট থাকে, কিছু এনজিও থাকে, সেগুলো আমরা আলাদা করে এখানে বলতে পারি, যে গভর্নমেন্ট রেকর্ডস, গভর্নমেন্ট রিপোর্টস, এনজিও রিপোর্টস, এনজিও জার্নালস, প্রাইভেট অর্গানাইজেশন রিপোর্টস, অডিট রিপোর্টস ইত্যাদি ইত্যাদি, যেগুলো প্রাইভেট অর্গানাইজেশন করে থাকে, সেগুলো বই আছে, জার্নাল আছে, ম্যাগাজিন আছে, ইন্টারনেট রিসোর্স আছে, অর্থাৎ এখানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অফলাইন রিসোর্স, একটা অনলাইন রিসোর্স। অফলাইনের মধ্যে আমরা বই যা যা বললাম, অনলাইন বলতে আমরা ইন্টারনেট থেকে যে তথ্যগুলো পাই, বিভিন্ন ওয়েবসাইট থেকে যে তথ্যগুলো পাই, উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, ব্রিটানিকা ইত্যাদি ইত্যাদি, এবং হাজারো ওয়েবসাইট আছে, সেখান থেকে যেগুলো পাচ্ছি সেগুলো সেকেন্ডারি সোর্স, অনলাইন সোর্স যে আমরা বলতে পারি। এইভাবে ক্যাটাগরি করে আলোচনা করতে পারি, যত বেশি ক্যাটাগরি করবি তত সেটা সুন্দর দেখতে হবে, নাম্বারটা বেশি ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে, গতানুগতিক লেখার থেকে একটু বাইরে যেতে হবে। কারণ ব্যক্তিগত চিঠিপত্র, ব্যক্তিগত ডায়েরি, হ্যাঁ, ফ্যামিলি রেকর্ড, সেগুলোও কিন্তু সেকেন্ডারি সোর্স। যেমন আমরা রবীন্দ্রনাথের চিঠি থেকে রবীন্দ্রনাথের গবেষণা, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক তথ্য উঠে আসছে, ঠিক আছে, বা রবীন্দ্রনাথের বাড়ির সংগ্রহশালায় কি রাখা আছে সেখান থেকে অনেক তথ্য পাচ্ছি, এগুলো হতে পারে। অনেকে অ্যান্টিক কালেকশন রাখে, ইতিহাসের বা আর্কিওলজি যারা গবেষক, তারা কিন্তু সেই সমস্ত মানুষের কাছে গিয়ে সেগুলোকে অবজার্ভ করে, পরীক্ষা নিরীক্ষা করে অনেক তথ্য বের করে। এই হচ্ছে সেকেন্ডারি ডেটা কালেকশন মেথড। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, ডেটা কালেকশন মেথড, আশা করি প্রাথমিক ধারণা দিতে পেরেছি, এক কথায় ইয়েস অর নো? সেকেন্ডারির মধ্যে দুটো একবার আলোচনা করবো না, পাবলিশড আর আনপাবলিশড? হ্যাঁ, সেকেন্ডারি ডেটা মধ্যে প্রথমে পাবলিশড আনপাবলিশড করবি, পাবলিশডের মধ্যে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এনজিও, আর হচ্ছে প্রাইভেট এন্টিটি, আর আনপাবলিশডের মধ্যে অনেক থাকবে, যে ডেটা, পার্সোনাল কালেকশন, ফ্যামিলি কালেকশন, এগুলো এগুলো আনপাবলিশডের মধ্যে চলে আসবে। আবার এইগুলোকেও আবার আরো দুটো ভাগে ভাগ করতে পারিস, অফলাইন রিসোর্সেস, অনলাইন রিসোর্সেস, ঠিক আছে, এইভাবে ক্যাটাগরি করতে পারিস।